الله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون وقال سبحانه وتعالى والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما وقال سبحانه وتعالى: والذين هم من عذاب ربهم مشفقون ان عذاب ربهم غير مأمون. وقال النبي صلى الله عليه وسلم كما روي عن ابن مسعود رضي الله تعالى عنه كان النبي صلى الله عليه وسلم يعلمهم هذا الدعاء وما كان هذا الدعاء اللهم اني اعوذ بك من عذاب جهنم ওয়া আউযু বিকা মিন আযাবিল ক্ববর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহ আদদজাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আজকেও শুকরিয়া আদায় করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অনুগ্রহ করে অন্যদের মতো আজকের সেশনে অংশগণ করার তৌফিক দান করেছেন আল্লাহ সুবহানাহু দরবারে শুকরিয়া আদায় করছি এবং আমরা বলছি আলহামদুলিল্লাহ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জন্য লক্ষ্য করে দু'আ ও সালাম প্রেরণ করছি যাকে আল্লাহ সুবহানাহু ওয়া পাঠিয়েছেনই আমরা যাতে জাহান্নাম থেকে মুক্তি পাই এবং জান্নাতে যাতে আমরা যেতে পারি রাসরুল্লাহ সল্লাল্লাহ আলিবুসাল্লাম সম্পর্কে মহান আল্লাহ ভয়ানুয়াত আলা আমাদেরকে সে কথাই বলেছেন এছাড়াও রাসরুল্লাহ সল্লাল্লাহ আলিবাসাল্লাম তিনি বলেছেন যে আমি আমার উদাহরণ হচ্ছে ওই ব্যক্তির মতো যিনি আগুন জ্বালিয়েছে কিন্তু পঙ্গপালগুলো আগুনের মধ্যে গিয়ে ঝাঁপিয়ে পড়ছে আর তিনি ওই আগুন থেকে পঙ্গপালগুলোকে রক্ষা করার জন্য তিনি প্রচন্ড চেষ্টা করছেন আমিও আমার অবস্থাটা হলো এরকম যে আমি তোমাদেরকে জাহান নাম থেকে রক্ষা করার জন্য তোমাদের কোমর ধরে আমি টানছি কিন্তু তারপর আমি দেখছি তোমরা প্রত্যেকে জাহান নামের দিকে তোমরা তোমরা প্রত্যেকে জাহান নামের দিকে তোমরা আহ তোমরা জাহান নামের দিকে তোমরা এগিয়ে যাচ্ছ এবং জাহান নামে তোমরা ঝাঁপিয়ে পড়ছো সেই জন্য আমাদেরকে অবশ্যই জাহান্নাম থেকে মুক্তির জন্য আমাদেরকে অবশ্যই অবশ্যই কাজ করতে হবে মহান আল্লাহস ভায়ানুহা আমাদেরকে আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করুন আর মনে রাখতে হবে জাহান্নাম থেকে মুক্তি এটি পাওয়া কিন্তু খুবই দুরূহ ব্যাপার আল্লাহ ভায়ানুহা তালা কোরানে বলেছেন ওয়াল লেদিন হম ইন আয়দা মুশফিকুন ইন না আয়দা বা হই মন অর্থাৎ যারা তাদের রবের শাস্তিকে যারা ভয় পায় এবং তোমাদের তোমাদের রবের শাস্তি থেকে কেউ নিরাপদ নয় কেউ তোমাদের রবের শাস্তি থেকে নিরাপদ নয় এটি এতটা ভয়ঙ্কর একটা বিষয় যে রবের শাস্তি থেকে কেউ নিরাপদ নয় প্রত্যেকেই রবের শাস্তির মুখোমুখি হতে হবে এই জন্য আব্দুল অমরাদি আল্লাহ তালানহ তিনি একবার নামাজের মধ্যে তিনি তেলাবাদ করছিলেন যে ইল্লা আলা তোমাদের প্রত্যেকেই তাতে তাতে তোমাদের প্রত্যেকেই তার উপর তোমাদের প্রত্যেকেই তার উপর দিয়ে তোমাদের যেতে হবে এবং সেখানে তোমাদের প্রত্যেকে নামতেই হবে এবং এরপর আল্লাহ সুফানা বলেন ইন্না আদা বা রববিহীম মামুন কিন্তু তোমার রবের যে শাস্তি এই শাস্তি থেকে কেউ নিরাপদ নয় তোমার রবের যে শাস্তি শাস্তি থেকে কেউ নিরাপদ নয় এটা আল্লাহ আলাহ আহ এই আয়াতটি যখন ওমর আল্লাহ তালা তিনি নামাজের মধ্যে পড়ছিলেন পরে এই আয়াতটা পড়তে গিয়ে দেখুন আয়াতের অর্থ কি আহ ওয়া ইম্মেংকুম ইল্লাহ ওয়ারি তোমাদের প্রত্যেকেই এই জাহান্নামে নামতে হবে মানে জাহান্নামের আহ উপর দিয়ে তোমাদেরকে অতিক্রম করে তোমাদেরকে জান্নাতে যেতে হবে কেন আলা রব্বীকে হাতমান মাফ দিয়ে এটা তোমার রবের নির্ধারিত নির্দিষ্ট ও লঙ্ঘনীয় সিদ্ধান্ত এই আয়াত তেলাওয়াত করতে করতেই তিনি ক্লা অসুস্থ হয়ে পড়েন এবং তিনি এরপরে তাকে ধরাধরি করে বাসায় নিয়ে যাওয়া হয় এবং তিনি দীর্ঘদিন পর্যন্ত তিনি অসুস্থ অবস্থায় ছিলেন কিভাবে এটি হয়েছে কারণ তার ভয় যে জাহান্নামের উপর দিয়ে আমাদেরকে পার হতে হবে যদি আমি পিছলে পড়ে যাই অথচ তিনি কিন্তু জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবি শুধু কি তাই উম্মার মধ্যে দ্বিতীয় শ্রেষ্ঠতম ব্যক্তি আমরা যে কথাটি এখানে বলতে চেয়েছি তা হলো যে ইমানদারদের বৈশিষ্ট্য হচ্ছে যে তারা জাহান্নাম থেকে সব সময় মহান আল্লাহ সুফান তারা আহ ক্ষমা চায় এবং থেকে তারা নিরাপদ নয়। এই যে দুই নিরাপত্তা কোনদিন একসাথে একত্রিত হতে পারে না এবং দুটো ভয়ও কোনোদিন একসাথে একত্রিত হতে পারে না যে ব্যক্তি দুনিয়াতে নিরাপদ মনে করে যে আমি আহ তো জান্নাতে যাবই জাহান্নামে আমি যাবই না অতএব ড্যাম কেয়ার তার লাইফস্টাইল সে যেভাবে মনেছে সেভাবে চালিয়েছে কারণ জাহান্নামের কোনো ভয় নাই সে মনে করেছে আমাকে জান্নাত না দিলে আল্লাহ আর কাকে জান্নাত দেবেন এই ব্যক্তি আখিরাতে গিয়ে নিরাপদ থাকবে না দুনিয়াতে সে নিরাপদ ফিল করছে আখিরাতে গিয়ে সে কখনোই নিরাপদ ফিল করবে না আবার অন্যদিকে যে ব্যক্তি দুনিয়াতে ভয় পেয়েছে আখেরাতে গিয়ে সে কোনোদিনই ভয়ের মধ্যে থাকবে না মানে দুনিয়াতে যে জাহান্নামের ভয় পেয়েছে আল্লাহকে ভয় পেয়েছে আখিরাতে গিয়ে জাহান্নামের ভয় জাহান্নামে যাওয়ার ভয় এগুলো কখনোই তাকে স্পর্শ করবে না দুইটি ভয় কখনো একত্রিত হয় না দুটো নিরাপত্তা বোধ কোনোদিন একত্রিত হয় না এটা কিন্তু আদিসের কথা বলছি আমরা আমাদের নিজেদের অবস্থা সেটাই বলতে চাই যে আমরা যেতে দুনিয়ায় নিরাপদ ফিল না করি যে আমরা জান্নাতে যাবই দুনিয়াতে শুধুমাত্র জাহান্নাম থেকে নিরাপদ ফিল করে তারাই যাদের মধ্যে আছে যাদের ইমানটা সেভাবে শক্তিশালী নয় আল্লাহ সুবহান আমাদেরকে যে আখেরাতের জীবনে আখেরাতের জীবনে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আমাদের আমাদের যে ট্রানজিশন পয়েন্ট ট্রানজিশন পয়েন্ট হলো মৃত্যু আল্লাহ সুবহানাহু ওয়া বলেছেন ওয়া মা জাআলনা লিবাশারি মিন ক্বাবলিকাল খুলদা আফাই মিত্তা ফাহুমুল খালিদুন একবার চিন্তা করে দেখুন তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া শ্রেষ্ঠতম সৃষ্টি তিনিই যেহেতু মারা গিয়েছেন আমি এবং আপনি আমাদের বেঁচে থাকার কি কোনো অধিকার আছে কেউ কোই এই জাতীয় কথা বলতে চায় যে খেদির আলাইহিস সালাতু ওয়াস তিনি কিন্তু এখনো জীবিত আছেন এবং তিনি সবচেয়ে সেই মুসা আলাইহিস সালাতু ওয়াস খেদির আলাই খিযির আলাইহিস এগুলো ভিত্তিহীন কথা এগুলো না আছে কোরআনিক কোনো দলিল না আছে হাদিসের দলিল বরং এগুলোকে অ্যাজাম্পশন করি কথা বলে বরং কোরআনের বক্তব্য চি কুল্লু নাফসিন যা ইকাতুল মাউত এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইদা জাআ ajaluhum la bulten, izha, السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله والصلاه والسلام على رسول الله وعلى اله واصحابه ومن والاه اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا قوا انفسكم واهليكم نارا وقودها الناس والحجاره عليها ملائكه غلاظ شداد لا يعصون الله ما امرهم ويفعلون ما يؤمرون وقال سبحانه وتعالى: والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم ان عذابها كان غراما. وقال سبحانه وتعالى: والذين هم من عذاب ربهم مشفقون ان عذاب ربهم غير مأمون. وقال النبي صلى الله عليه وسلم <applause> كما روي عن ابن مسعود رضي الله تعالى عنه كان النبي صلى الله عليه وسلم يعلمهم هذا الدعاء وما كان هذا الدعاء اللهم إني أعوذ بك من عذاب جهنم وأعوذ بك من عذاب القبر وأعوذ بك من فتنة المسيح الدجال وأعوذ بك من فتنة المحيا والممات انا الله سبحانه وتعالى درباري أجزك شكري على كرتي الله سبحانه وتعالى ما دير كي و غرور كوري أنو دير আল্লাহ সুবহান ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি এবং আমরা বলছি আলহামদুলিল্লাহ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জন্য লক্ষ কোটি দরুদ এবং সালাম প্রেরণ করছি যাকে আল্লাহ সুবহান ওয়া তাআলা পাঠিয়েছেনই আমরা যাতে জাহান্নাম থেকে মুক্তি পাই এবং জান্নাতে যেতে আমরা যেতে পারি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সম্পর্কে মহান আল্লাহ সুবহান ওয়া আমাদেরকে সে কথাই বলেছেন এ ছাড়াও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তিনি বলেছেন যে আমি আমার উদাহরণ হচ্ছে ওই ব্যক্তির মতো যিনি আগুন জ্বালিয়েছে কিন্তু পঙ্গপালগুলো আগুনের মধ্যে গিয়ে ঝাঁপিয়ে পড়ছে আর তিনি ওই আগুন থেকে পঙ্গপাল গুলোকে রক্ষা করার জন্য তিনি প্রচন্ড চেষ্টা করছেন আমিও আমার অবস্থাটা হলো এরকম যে আমি তোমাদেরকে জাহান নাম থেকে রক্ষা করার জন্য তোমাদের কোমর ধরে আমি টানছি কিন্তু তারপর আমি দেখছি তোমরা প্রত্যেকে জাহান নামের দিকে তোমরা তোমরা প্রত্যেকে জাহা নামের দিকে তোমরা জাহান নামে দিকে তোমরা এগিয়ে যাচ্ছে এবং জাহান নামে তোমরা ঝাপিয়ে পড়ছো সে জন্য আমাদেরকে অবশ্যই জাহান নাম থেকে মুক্তির জন্য আমাদেরকে অবশ্যই অবশ্যই কাজ করতে হবে মহান মহানল্হ ভহানমা তালে আমাদেরকে জাহান নাম থেকে দান করুন। আর মরা একতবে জাহান নাম থেকে মুক্তি এটি পাওয়া কিন্তু খুবই দূরো ব্যাপার আল্হস হানুমাতালা করানে বলেছেনল লেদিনা হমি না আদাবে রবহম মুসফে কুন ইন না আয়দাবার অর্থাৎ যারা তাদের রবের শাস্তিকে যারা ভয় পায় এবং তোমাদের তোমাদের রবের শাস্তি থেকে কেউ নিরাপদ নয় কেউ তোমাদের রবের শাস্তি থেকে নিরাপদ নয় এটি এতটা ভয়ঙ্কর একটা বিষয় এতটা ভয়ঙ্কর একটা বিষয় যে রবের শাস্তি থেকে কেউ নিরাপদ নয় প্রত্যেকেই রবের শাস্তির মুখোমুখি হতে হবে এই জন্যে আব্দুল আহমরাদি আল্লাহ তালান হতিন একবার নামাজের মধ্যে তিনি তেলাওয়াত করছিলেন যে আহ ওয়াহিম মিংকুম ইল্লাহ ইদুহা কেন আলা রব্দে কে হাত মাল নাফুদিয়া ওয়াহিম মিংকুম ইল্লাহ আলিদুহা তোমাদের প্রত্যেকেই তাতে তাতে তোমাদের প্রত্যেকেই তার উপর তোমাদের প্রত্যেকেই তার উপর দিয়ে তোমাদের যেতে হবে এবং সেখানে তোমাদের প্রত্যেকে নামতেই হবে এবং এরপর আল্লাহস ভানুয়া তালা বলেন ইন্না আযাব রাব্বিহিম গায়রু মা'মুন এর তোমার রবের যে শাস্তি এই শাস্তি থেকে কেউ নিরাপদ নয় তোমার রবের যে শাস্তি শাস্তি থেকে কেউ নিরাপদ নয় এটা আল্লাহ সুবহান এই আয়াতটি যখন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তিনি নামাজের মধ্যে পড়ছিলেন পরে এই আয়াতটা পড়তে গিয়ে দেখুন আয়াতের অর্থ কি ওয়া ইম ওয়ারিদুহা তোমাদের প্রত্যেকেই এই জাহান্নামে নামতে হবে মানে জাহান্নামের আ উপরে দিয়ে তোমাদেরকে অতিক্রম করে তোমাদেরকে জান্নাতে যেতে হবে kana ala rabbika hatman maqdiya এটা তোমার রবের নির্ধারিত নির্দিষ্ট অ লঙ্ঘনীয় সিদ্ধান্ত এই আয়াত তিলাওয়াত করতে করতেই তিনি অসুস্থ হয়ে পড়েন এবং তিনি এরপরে তাকে ধরাধরি করে বাসায় নিয়ে যাওয়া হয় এবং তিনি দীর্ঘদিন পর্যন্ত তিনি অসুস্থ অবস্থায় ছিলেন কিভাবে এটি হয়েছে কারণ তার ভয় হলো যে জাহান্নামের উপর দিয়ে আমাদেরকে পার হতে হবে যদি আমি পিছলে পড়ে যাই অথচ তিনি কিন্তু জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবি শুধু কি তাই উম্মার মধ্যে দ্বিতীয় শ্রেষ্ঠতম ব্যক্তি আমরা যে কথাটি এখানে বলতে চেয়েছি তা হলো যে ইমানদারদের বৈশিষ্ট্য হচ্ছে যে তারা জাহান্নাম থেকে সব সময় মহান আল্লাহ সুফান কাছে তারা ক্ষমা চায় এবং জাহান্নাম থেকে তারা নিরাপদ নয় এই জন্যে আহ এই জন্যে হাদিসে এসেছে যে দুই আটা নিরাপত্তা কোনো দিন একসাথে একত্রিত হতে পারে না এবং দুটো ভয় কোনো দিন একসাথে একত্রিত হতে পারে না যে ব্যক্তি দুনিয়াতে নিরাপদ মনে করে যে আমি তো জান্নাতে যাবই জাহান নামে আমি যাবই না অতএব ড্যাম কেয়ার তার লাইফস্টাইল সে যেভাবে মনে চায় সেভাবে চালিয়েছে কারণ জাহান নামের কোনো ভয় নাই সে মনে করেছে আমাকে জান্নাত না দিলে আল্লাহর কাকে জান্নাত দেবেন এই ব্যক্তি আখেরাতে গিয়ে নিরাপদ থাকবে না দুনিয়াতে সে নিরাপদ ফিল করছে আখেরাতে গিয়ে সে কখনোই নিরাপদ ফিল করবে না আবার অন্যদিকে যে ব্যক্তি দুনিয়াতে ভয় পেয়েছে গিয়ে গিয়ে সে ভয়ের মধ্যে থাকবে না মানে দুনিয়াতে যে ভয় 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 আখেরাতে নামে যাওয়ার ভয় এগুলো কখনোই তাকে স্পর্শ করবে না দুইটি ভয় কখনো একত্রিত হয় না দুটো নিরাপত্তা বোধ কোনোদিন একত্রিত হয় না এটা কিন্তু আদিসের কথা বলছি আমরা আমাদের নিজেদের অবস্থা সেটাই বলতে চাই যে আমরা যদি দুনিয়ায় নিরাপদ ফিল না করে যে আমরা জান্নাতে যাবই দুনিয়াতে শুধুমাত্র জাহান নাম থেকে নিরাপদ ফিল করে তারাই যাদের মধ্যে নেপাকি আছে যাদের ইমানটা সেভাবে শক্তিশালী নয় আল্লাহ সব হানা আমাদেরকে যে আখেরাতের জীবনে আখেরাতের জীবনে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আমাদের আমাদের যে ট্রানজিশন পয়েন্ট ট্রানজিশন পয়েন্ট হলো মৃত্যু আল্লাহ সব হানা বলেছেন ওমায় জাহাল নালিবাসারি কাবলিক আল হোল্ড আফাই মিথ্যা ফাহমুল খালেদন একবার চিন্তা করে দেখুন তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া শ্রেষ্ঠতম সৃষ্টি। তিনি যে তো মারা গিয়েছেন আমি এবং আপনি। আমাদের বেঁচে থাকার কি কোনো অধিকার আছে? কেউ কেউ এই জাতীয় কথা বলতে চায় যে খিদির আলাইহিস সালাতু তিনি কিন্তু এখনো জীবিত আছেন এবং তিনি সবচেয়ে সেই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় খিদির আলাইহিস সালাজ এগুলো ভিত্তিহীন কথা এগুলোর না আছে কোরআনিক কোনো দলিল না আছে হাদিসের দলিল। বরং এগুলোকে অ্যাজাম্পশন করি কথা বলে বরং কোরআনের বক্তব্য চি কুল্লু নাফসিন যা ইকাতুল মাউত এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইদা জাআ ajaluhum la yasta'khiru আমি যে কথা বলছিলাম যে আল্লাহ তার রাসুলের ব্যাপারে বলেছেন যে আপনার পূর্বে আমি কোন মানুষকেই আহ চির জীবন আহ আমি তাকে দীর্ঘস্থায়ীতে প্রদান করিনি অর্থাৎ তাকে একেবারে যত বেঁচে থাকবে এই ঘটনা আপনার পূর্বে আমি কোন নবীর জন্যই করিনি কোনো মানুষের জন্যই করিনি আফাই মিত্তা ফাহুল খালিদুন ব্যাপারটা কি এমন হবে যে আপনি মারা যাবেন কিন্তু সকলে বেঁচে থাকবে ব্যাপারটা কি আমি বলছি প্রিয় ভাইয়েরা এবং বোনেরা যদি এই পৃথিবীতে কারো বেঁচে থাকার অধিকার থাকতো। তাহলে তিনি মোহাম্মদ রাসোল্লাহ সাল্ল আলী আসসালাম এই পৃথিবীতে কারো যদি কেয়ামত পর্যন্ত বেঁচে থাকার অধিকার থাকতো বা দীর্ঘজীবী হওয়ার অধিকার থাকতো তাহলে তিনি হতেন মোহাম্মদ রাসল সাল্ল আলী আসাল্লাম কিন্তু আহহ কিন্তু এ দত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে মারা গিয়েছেন তাহলে আমাদেরও প্রত্যেককে কিন্তু মারা যেতে হবে ওয়া মা কানাল লি nafsin আন tamuta ইল্লা বি প্রত্যেক মানুষকে কিন্তু একটা নির্ধারিত সময়ে মারা যেতেই হবে খিদির আলাইহিস সালাতু ওয়াসাল্লামের কথা আমি বলেছি কেউ কেউ বলেছেন যে তিনি বেঁচে আছেন এবং তিনি বেঁচে থাকবেন সারা বানতাহুরা বলেন যে এক ধরনের পানি এটা খেলে নাকি চিরস্থায়ী হওয়া যায় অনেকেই কিন্তু সেই সারাবান বানতাহুরা এর খোঁজেও বিভিন্ন জায়গায় নেমেছে এই ঘটনা জানি এগুলো সবই হচ্ছে আহ বেইজলেস বক্তব্য মানে আন অথেন্টিকেটেড এগুলোর না আছে কোনো প্রমাণ না আছে কোনো দলিন আমরা আমাদের নিজেদের পক্ষ থেকে যদিও কথাবার্তা বলছি আমাদেরকে অবশ্যই অবশ্যই মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে

আপনার প্রতারণার তুচ্ছ সামগ্রী ছাড়া কিছুই নয় দুনিয়া মানে দুনিয়ার এই যে জীবনের যে ভোগ সামগ্রী এগুলো প্রতারণা ইল্লাউল গরুর প্রতারণার সামগ্রী ছাড়া আর কোনো কিছুই নয় বলে মহান আল্লাহ সফল উল্লেখ করেছেন অতএব এখানে আমরা যে বিষয়টি দেখতে পাই যেটা আমরা বুঝতে পেরেছি তা হলো আমাদেরকে মৃত্যুর স্বাদ অবশ্যই গ্রহণ করতে পারে মৃত্যুর এই ট্রানজিশন পয়েন্টের মাধ্যমে কিন্তু আমাদেরকে আখেরাতে বা পরবর্তী জীবনে আমাদেরকে যেতে হবে সেই পরবর্তী জীবনের জন্য আমাদের প্রস্তুতি কতটুকু সেটি হচ্ছে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ

এবং যারা কাফের যারা অপরাধী এই জাতীয় লোকদের মৃত্যু যখন ফেরেশতারা দিবেন অর্থাৎ মৃত্যুর ফেরেশতারা যখন তাদেরকে মৃত্যু দিবেন তখন ফেরেশতারা তাদের তাদের ফেরেশতারা তখন তাদের ফেরেশতারা তখন এই সকল ব্যক্তিদেরকে কি করবেন ফেরেশতারা তাদের মুখ এবং তাদের যে ব্যাক আছে পিঠে এবং তাদের ব্যকে ফেরেশতারা তখন পিটাতে থাকবে তাদেরকে এটা কোরআনের কথা অর্থাৎ তাদেরকে ফেরেশতারা আঘাত করতে থাকবে মারতে থাকবে মারতে থাকবে মেরে মেরে তাদের জীবন বা তাদের জান কবজ করবে হলো সেইদিন ফেরেশতারা এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন রাসূলুল্লাহ আল্লাহ তালা বললেন যদি আপনি দেখ

জীবন হরণ করবেন বা তাদেরকে মৃত্যু দেবেন তাদের জান কবজ করবেন সেই পরিস্থিতিটা কতটা ভয়ঙ্কর হতে পারে আমরা কি এমন মৃত্যুর জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি প্রিয় ভাইরা এবং বোনেরা আমি বলছি যে আলো ঝলমলে একটা পৃথিবী কিন্তু আমরা দেখছি সর্বত্র শুধুমাত্র আলো আলো আপনি মনে করছেন না আপনি ইয়র্কের এখন যদিও সেখানে অন্ধকার কিন্তু এর আগের অবস্থা কি আপনি হয়তো ওয়াশিংটন ডিসিতে যাচ্ছেন আপনি হয়তো মেলবোর্নে যাচ্ছেন অথবা আপনি জাকার্তায় অথবা ধরুন আপনি বলছি টোকিওতে এই সকল জায়গা অথবা ঢাকার শহরে কথাই বলছেন কেন ফ্লাড লাইটের নিচে আপনি দেখবেন শুধুমাত্র আলো 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 কিন্তু আসলে এই এগুলো নয় এর নিচে গোটাটাই হচ্ছে অন্ধকার অন্ধকার ছাড়া আর কোনো কিছুই নয় আমরা এই আলো ঝলমলে পৃথিবীতে এর দিকে তাকিয়ে আমরা মাঝে মাঝে আমাদের আমাদের চোখ ধাঁধিয়ে যায় এবং আমরা মনে করি এটাই বুঝি আমাদের জীবনের শেষ বা এটাই এখানেই বুঝি আমাদেরকে থাকতে হবে আমাদের চিন্তা চেতনা বা আমাদের লাইফ স্টাইলের দিকে তাকালে মনে হয় এই পৃথিবী কখনোই আমরা ছেড়ে যাব না এই পৃথিবী আমাদের মূল জায়গা এবং এখানে আমাদেরকে আমাদেরকে থাকতে হবে আমাদের জীবন এখানে আমাদের মৃত্যু এখানে না এই এখানে আমাদের জীবন কিছুদিনের জন্য এবং এখানে আমাদের পরবর্তী জীবন নয় একটা জীবন এখানে আমরা কাটানোর পরে আলটিমেটলি আমাদেরকে পরেই চলে যেতে হবে কিন্তু আমাদের অবসর হচ্ছে আমরা দুনিয়ার জীবন সম্পর্কে জানি আখেরাতের জীবন সম্পর্কে কোনো জানা নাই আল্লাহ ভায়ানুয়া তারা একদম লোকের ব্যাপারে বলেছেন যে ইয়া আলামুন জ হেরাম মিনাল হায়াহাতি দুনিয়া ইয়া আলামুন জ হেরাম মিনাল হায়াহাতি দুনিয়া আল্লাহস ও ভায়ানুয়া তারা বললেন এই সকল লোকেরা দুনিয়ার জীবনের যে এই যে তার ইস্যুগুলোই তারা জানে অহম আইনিল আখেরাত গাফিরত কিন্তু আখেরাত সম্পর্কে তারা কিছুই জানে না আমি এক দু লোকের আপনাদেরকে এটা শেয়ার করছি আমার পার্সোনাল একটা ফিলিং এর কথা বলছি যে আমি দেখি যে কিছু কিছু লোক তারা বলে যে আমি দুনিয়ার সম্পর্কে মানে আমার এই আমার ব্যবসা বা আমার যে ফিল্ড অফ এক্সপেরিয়েন্স এর ব্যাপারে আমি অনেক কিছু জানি

সেই জন্য আমি যে কথা বলেছি বেঁচে থাকার অধিকার থাকলে তারই থাকতো কিন্তু আমরা যেই জীবন যাপন করি আমাদের মৃত্যু আরো আমরা আহ জীবন যাপন করি এই মৃত্যু এই জীবন আমাদেরকে এতদিন পর্যন্ত বাঁচিয়ে রাখার কথা নয়

কন্না করে বলছিলেন ইন্না আউলাল নাস বিল মুত্তাকুন মান কানু ওয়া তিনি কান্না করছিলেন আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলছিলেন যে তবে মহাজ এবং অন্যান্যদের প্রত্যেককে আমি বলে রাখছি যে তোমরা তোমাদের মধ্যে আমার সাক্ষাৎ পাওয়ার ক্ষেত্রে সব সবচেয়ে অগ্রগণ্য হবে তারাই যারা তাক অবলম্বন করে তারা পৃথিবীর যেখানেই থাকুক না কেন তারা অবশ্যই অবশ্যই আমার সাথে সবার আগে মিটবে এবং মিশবে এবং আমার সাথে সবার আগে তাদের সাক্ষাৎ হবে ভাইরা আমি যে কথা আপনাদের বলছি

আমরা কি করি বলুন তো আমরা মৃত্যুর সময় আমাদের পরিবার পরিজনকে আমরা তাদেরকে ডেকে বলি যে আমি হয়তোবা মারা যাচ্ছি আমি মারা যাওয়ার পরে তোমরা ভালো থেকো আমাদের সম্পদ গুলো এই যে যা রেখেছি আত্মীয় দিকে তাকিয়েও অথবা স্বামী বলবে তার সন্তানদেরকে যে স্ত্রীর দিকে আমার তোমাদের মায়ের দিকে তাকিও বাবা হয়তোবা বলবে তোমাদের মায়ের দিকে বা তোমাদের বাবার দিকে তাকিও এই যে এইভাবে বিভিন্ন জন আমরা বলি অথবা তোমরা ঝগড়া বিবাদ করো না সম্পদ গুলো ঠিক মতো বন্টন করো ইত্যকারে নিয়েই কিন্তু আমাদের টেনশন থাকে কিন্তু আপনি দেখবেন যে নবীর আসলরা তারা মৃত্যুর সময় তারা কি বলেছে আপনি কোরআন দিকে তাকালে দেখবেন যে ইসাক আলাইহিস সালাতু ওয়াস কথা বলছেন আম তুম সুহাদা ইদ হাদারা ইয়াকুব আল মউত ইদ ক্বালা লিবানিহি মা তা'বুদুনা মিন বা'দি ক্বালু না'বুদু ইলাহাকা ওয়া ইলাহা ওয়াহিদা

আপনার রব আপনার পিতার রব এবং ইব্রাহিম ইসমাইল এবং ইসাহ যেই রবের উপাসনা করেছেন আমরাও সেই রবের উপাসনা করব। এবং সেই রবের প্রতি আমরা আমাদের নিজেকে আত্মসমর্পণ করবো প্রিয় ভাইরা এখানে কিন্তু একটি গুরুত্বপূর্ণ জিনিস আমি বলছি তখন লুক এট দা ডায়ালগ বিটুইন দা ডিপার্টিং ফাদার চিল্ড্রেন पिता जी ने महाराज অথবা মা যিনি মারা যাচ্ছেন অথবা পরিবারের গুরুত্বপূর্ণ ব্যক্তি তিনি তার মৃত্যু সজ্জায় তার সন্তানদের সাথে অথবা তার আত্মীয়স্বজনের সাথে কি আলোচনা করছেন রিচ লুক এট দ্য রিচনেস অফ দ্য ডায়ালগ এই যে ডায়ালগের রিচনেস এর দিকে তাকান আমরা আমাদের আলোচনাগুলো কি করি এবং এজন্য আমি বলি সাধারণত যে আমরা ভাষায় যখন আলোচনা করি আমাদের ভাষার আলোচনা প্রতিপাদ্য বিষয়গুলো কি থাকে সেখানে দেখবেন দুনিয়ার বিভিন্ন দেশে যে আলোচনা থাকে এটা নাই করতে হবে ছেলেরা করে করছে তাদেরকে ওই জায়গায় পড়াতে হবে বাড়িটা এখনো নির্মাণ করা হয় না গাড়িটা নষ্ট হয়ে যাচ্ছে আরেকটা নতুন গাড়ি কেনা দরকার এই তোকার বিষয় ছাড়া কি আমাদের কোনো আলোচনা আছে কিন্তু এদের আলোচনার বিষয় দেখুন যে তাদের আলোচনার টপিক গুলো কতটা রিচ তারা প্রকৃত জীবনকে কিভাবে বোঝাচ্ছেন এবং প্রকৃত জীবনকে আমরা আসলেই আসলে আমরা প্রকৃত জীবনকে উপলব্ধি করতে পারি না প্রিয় ভাইরা সমানিত বোনেরা আমরা যে জীবন নিয়ে মেতে আছি এটা তো আসলে আমাদের প্রকৃত জীবন নয় রাসুল্লাহ সাল আলী ওসাল্লাম এই যে আমরা জীবন যাপন করছি এই জীবনের উদাহরণ দিতে গিয়ে রাসুল ইসলাম কি বলেছেন রাসুল্লাহ সাল আলী ওসাল্লাম তিনি বললেন তোমাদের এই জীবনের তুলনাটা হচ্ছে সমুদ্র থেকে এক ফোটা পানি যদি নেওয়া হয় তুমি যদি সমুদ্রে একটা নিব আপনারা বুঝতে পারছেন যে একটা নিব যদি তুমি সমুদ্রে ঢুকাও অর্থাৎ একটা নিডল যদি তুমি সমুদ্রে ঢুকাও ওই নিডলের মধ্যে সমুদ্রে কতটুকু পানি উঠবে বলুন তো আহ এটা কি কোনো কম্পারিজন করা যায় এর কোন কম্পারিজন করা যায় না সুসালাম বললেন আখেরাতের তুলনায় এই দুনিয়ার জীবন তো হচ্ছে সমুদ্র থেকে একটা নিডল যেতটুকু পানি তুলতে পারে ততটুকু পানির মতো আচ্ছা বলুন আপনি জানেন যারা ম্যাথমেটিক্স করেছেন আপনি জানেন সেটা সেটা হচ্ছে ইনফাইনাইট এই জিনিসের সাথে কখনো যদি ফাইনাইট কে ডিভাইড করা হয় তাহলে ইকুয়াল টু জিরো হয় আপনি যদি বিশাল একটা সংখ্যার সাথে যদি আপনি জিরো দিয়ে যদি এটাকে আপনি ইয়ে করেন ডিভাইড করেন তাহলে ইকুয়াল টু জিরো হবে ইনফাইনাইট কে কখনো ফাইনাইট এর সাথে কখনো ডিভাইড করা যায় না আখেরাতের জীবনটা হলো ইনফাইনাইট যেমনই ভাবে সমুদ্রের পানির পরিমাণটা হলো ইনফাইনাইট এটাকে কখনো দুনিয়ার সাথে এটাকে কখনো আপনার তুলনা করা যায় না এই জন্য ইকুয়াল টু জিরো এই দুনিয়ার জীবনটা আসলে জিরো এটা টাইম লিমিটেশন আসলে জিরো অন দা আদার হ্যান্ড রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একবার যাচ্ছিলেন হচ্ছে পাশে দিয়ে এবং তার সাথে কিন্তু তার চিন্তা করে দেখুন যে সাহাবাই কারামদের ব্যাপারে হোজাই ফেরদি আল্লাহ তালু তিনি বলেছেন তোমরা যদি সাহাবিদেরকে দেখতে তাহলে তোমরা মনে করতে তারা পাগল আর তারা যদি তোমাদেরকে দেখতো তাহলে তারা তোমাদেরকে মনে করতে পাগল আবু হুজাই ফের আল্লাহ তার সময়ের লোক লোকজনদেরকে বলছেন অর্থাৎ তার সময় কিন্তু তাবেইরা বেঁচে আছে এবং বহু সাহাবি বেঁচে আছে তাদেরকে লক্ষ্য করে যারা গোল্ডেন জেনারেশন শ্রেষ্ঠতম জেনারেশন সবচেয়ে গুরুত্বপূর্ণ জেনারেশন যেই রকম জেনারেশন এই পৃথিবীর মানুষ জীবনে আর কোনোদিন দেখতেও নি আর কখনোই দেখবে না এই রকম জেনারেশন শ্রেষ্ঠতম জেনারেশন সেই জেনারেশনের লোকদেরকে লক্ষ্য করে হুজাইফা বলছেন তোমাদের যদি সাবিরা দেখতো তাহলে তোমাদেরকে তারা পাগল মনে করতে অথবা তোমরা তাদেরকে পাগল মনে করতে অর্থাৎ দুনিয়া সম্পর্কে তোমরা এতটা কনসার্ন আর দুনিয়া সম্পর্কে তারা এতটা উদাসীন ছিল অর্থাৎ অথবা দুনিয়াকে তারা এতটা তোমরা এতটা গুরুত্ব দাও আর তারা এটাকে এতটায় গুরুত্বহীন মনে করত এই কারণে তারা তোমাদেরকে পাগল হত মনে করত এবং সত্যিকার অর্থে আমি জানি না সেই সময় যদি পাগল মনে করে থাকে তাহলে এই সময় আমাদেরকে কি মনে করত আমাদের দুনিয়adari দেখলে আমরা তো এখন দুনিয়াদার বিভিন্ন জন বিভিন্ন ভাবে কেউ আখেরাতের আহ আখেরাতের চিত্র ধরে দুনিয়াদার আর কেউ তো দুনিয়াদারের চিত্র ধরে দুনিয়াদার আপনি বহু লোকের দেখবেন হয়তো বা দেখা যাচ্ছে যে সে আখেরাতের কাজ করছে আসলে আখেরাতের কাজ করছে না আসলে সে দুনিয়ার কাজ করছে কিন্তু সুরতটা নিয়েছে আখেরাতের আবার বহু লোক আছে তারা তো দুনিয়াতে এমনি মেতে আছে আমরা আমরা যদি আমরা যদি এই দুনিয়াকে আখেরাতের তুলনায় মূল্যায়ন করি রাসুল উল্লাহাম কিভাবে মূল্যায়ন করেছেন রাসুল ইসলাম বললেন দুনিয়ার জীবনটা আখেরাতের জীবনের তুলনায় হচ্ছে এই রকম যে তোমাদের একজন তিনি কোথাও ভ্রমণে কোথাও তিনি যাচ্ছেন যাওয়ার ক্ষেত্রে প্রতিমধ্যে তিনি কোন একটি গাছের নিচে কিছুক্ষণের জন্য বিশ্রাম নিলেন এই বিশ্রাম তার গোটা জীবনের তুলনায় এই বিশ্রামের সময়টি যতটুকু আখেরাতের তুলনায় দুনিয়াটা ততটুক। আমি গতকাল অনেকগুলো আয়াতের কথা উল্লেখ করেছি যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানালেন যে দুনিয়ার জীবনটি আখেরাতের তুলনায় এইটি একটি মুহূর্তের সমান মাত্র। একটি মাত্র মুহূর্তের সমান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দুনিয়ার বিত্ত বৈভব অথবা অথবা প্রভাব প্রতিপত্তি অথবা ভোগ বিলাস এগুলোকে আমরা বিভিন্ন ভাবে এগুলোকে গ্রহণ করার চেষ্টা করি রাসুল্লাহ সাল্লাম একবার তার সাহাবিদেরকে নিয়ে যাদের কাছে দুনিয়া তুচ্ছ থেকে তুচ্ছ সেই সাহাবিদেরকে নিয়ে রাসুল্লাহ সাল্লাম তিনি যাচ্ছিলেন এক জায়গায় প্রতিমধ্যে পড়লো তিনি বাজার বাজারের পাশে দিয়ে তিনি যাচ্ছিলেন সেখানে একটি ছোট্ট বকরির বাচ্চা মরা এবং পচা গলা একটা ছোট্ট বকরির বাচ্চা এবং দেখতে অতটা ওই রকম নয় তার কান কাটা এরকম একটা বাচ্চা পড়ে আছে আবার মরে গেছে এবং পচে আছে বলে যাচ্ছে এই একটা বাচ্চার ওই যে তার যে কান কাটা কানটা এবং তার যে ছোট কান এই কানটা ধরে এইভাবে রাসুসলাম তুলে বললেন যে এই বাচ্চাটি বকিলের বাচ্চাটি তোমাদের মধ্যে কে কিনবে বলতো সাবাইকা এক হাম দিয়ে কে কিনবে সাবাইকার আমরা বলি আর সোল আলা লাউকার হাইয়ান যদি এটা বেঁচে থাকতো তাইলেও তো এটা আমরা এক দেড় হাম দিয়ে কিনতাম না এরপরে এখন এটা গিয়েছে মারা অন্যদিকে এটার কান কাটা এবং কান ছোট তিন নম্বর এটা হচ্ছে প্রচন্ড পিচ্ছি এবং পচে গলে গেছে এইটা আমরা কেন কিনবো এটা তো আমরা ফ্রি দিলেও নেবো না রাসুল ইসলাম বললেন আল্লাহ সুফান কাছে এই দুনিয়ার মূল্য তার চেয়ে অনেক 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 কম তাহলে যে দুনিয়ার ব্যাপারে আমরা মেতে আছি এই দুনিয়াটা আল্লাহ কাছে। এই দুনিয়ার মূল্যটা কতটুকু অন দা আদার হ্যান্ড রাসুল্লাহ সাল্লাম একবার বললেন এই দুনিয়ার মূল্য যদি মহান আল্লাহ সহ কাছে মশার একটা ডানার মতো হতো মশা মশা মশার একটা ডানার মতো যদি হতো

এর চেয়ে নিম্ন মূল্য হচ্ছে দুনিয়ার আল্লাহর কাছে তাহলে সেই দুনিয়া আমরা কিভাবে মেতে আছি অথবা এই দুনিয়া আমাদের প্রায়োরিটি কিভাবে হয় আমরা কি দুনিয়াতে বেঁচে থাকি না আখেরাতের উদ্দেশ্যে নাকি আমরা দুনিয়াকে ভোগ করার জন্য দুনিয়া বেঁচে আছি আমাদের চোখে কি শুধুমাত্র দুনিয়া নাকি আমাদের চোখে আখেরাত আমরা কি দুনিয়ার চোখ দিয়ে আখেরাত দেখছি নাকি আখেরাতের চোখ দিয়ে আমরা দুনিয়া দেখছি এটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমরা আল্লাহ সব হানের কাছে আমরা ফিরে যাওয়ার আগে পৃথিবীতে কিন্তু আমরা এসেছিলাম আল্লাহ কিন্তু আমাদেরকে নিষ্পাপ আকারে পৃথিবীতে পাঠিয়েছেন রিয়েল চ্যালেঞ্জ হচ্ছে নিষ্পাপ আকারে জীবন যাপন করা এই জন্য আমি সাধারণত অন্য সময় আপনাদেরকে বলেছি দের ইজ এ বিগ চ্যালেঞ্জ বিটুইন there is a big difference বিটুইন human being এন্ড being human মানুষ এবং মানুষ হয়ে বেঁচে থাকা এই দুটোর মধ্যে কিন্তু ব্যাপক বিশাল পার্থক্য আছে আমরা মানুষ আহ আকারে জন্ম নিয়েছি কিন্তু মানুষ হয়ে বেঁচে থাকাটা এইটা আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ নিষ্পাপ আকারে আল্লাহর কাছে ফিরে যাওয়াটাই আমাদের জন্য বিগ চ্যালেঞ্জ আপনি যারা প্যারেন্টস আছেন আপনাদেরকে সেই দিক বিষয় দৃষ্টি আকর্ষণ করছি আল্লাহ কিন্তু আপনাদেরকে যে সন্তান দিয়েছেন এরা কিন্তু নিষ্পাপ আকারে আপনাদের হাতে এসছে এই সন্তানদেরকে নিষ্পাপ এটা জীবন উপহার দেয়া এবং নিষ্পাপ ভাবে জীবন কিভাবে যাপন করবে এই রকম দৃষ্টিভঙ্গি তাদেরকে দেয়া এবং ওই রকম দৃষ্টিভঙ্গিতে তাদেরকে অভ্যস্ত করা এটা কিন্তু আমার এবং আপনার দায়িত্ব যদি আমরা এই দায়িত্ব পালন না করতে পারি তাহলে আখেরাতে আল্লাহর কাছে আমাদেরকে জবাব দিয়ে করতে হবে আল্লাহ বলবেন আমি তো নিষ্পাপ একজন ব্যক্তিকে তোমার হাতে তুলে দিয়েছিলাম তুমি কেন তাকে এভাবে ধ্বংস করে দিলে তুমি কেন তাকে ঠিক মতো লালন পালন করতে পারলে না এই এই রকম পরিস্থিতিতে কিন্তু আমাদেরকে পড়তে হবে তখন আল্লাহর কাছে আমরা কিভাবে জবাব দিয়ে করব সেটা কিন্তু আহ আমাদেরকে বুঝতে হবে এবং সেটা আমাদেরকে আহ ভালো করে আহ জানতে হবে প্রিয় ভাইরা আমি যে কথাটি আপনাদেরকে বলতে চাচ্ছি যে আমাদেরকে অবশ্যই

لا يرحم الموت ذا جاه لعزته ولا الذي كان منه العلم يقتبس قد كان قصرك معمورا له شرف فقبرك اليوم في الأجداس منذ رسول يا hey ان الحبيب من الاحداث من الاحباب مختلس مختلس بندوكه بندو থেকে চিনে নেওয়া হবে মা কে বাবা থেকে চিনে নেওয়া হবে বাবাকে মা থেকে চিনে নেওয়া হবে সন্তানদের কে পিতা মা থেকে চিনে নেওয়া হবে পিতা মা থেকে নেওয়া হবে কাউকে রাখা হবে না প্রত্যেককে চিনে নাও হবে কোন মৃত্যুকে কোন দারওয়ান কোন সিকিউরিটি গার্ড কোন বডিগার্ড কোন শক্তিশালী কোন ধরনের সিকিউরিটি প্রোটেকশন মৃত্যুকে কোনদিনই ঠিকিয়ে রাখতে পারে না মৃত্যুকে ঠেকানোর কোন অ্যান্টিবায়োটিক কোন অ্যান্টিসেপটিক আজ পর্যন্ত বের হয়নি কাইফা তাফরাহু বিলদুনিয়া ওয়া লযাতিয়া হে ব্যক্তি যার প্রত প্রত্যেকটা মুহূর্ত গনে রাখা হচ্ছে এভরি টাইম এভরিথিং ইজ কাউন্ট ডাউন হচ্ছে যার জীবনে টেন নাইন এইট সেভেন সিক্স

কোটিবার কথা বলার কথা ছিল এক কোটি বার বলা শেষ হয়ে গেছে এখন তোমার নাও দা টাইম ইজ আপ এখন তোমার সময় শেষ এখন তোমাকে রশি টানা হবে এবং তোমাকে আমার কাছে নিয়ে আসা হবে যার এগুলো লিখে রাখা হচ্ছে তিনি কিভাবে এগুলো ব্যাপারে উদাসীন থাকেন যেই ব্যক্তির প্রত্যেকটা নিঃশ্বাস গুণে রাখা হচ্ছে তুমি এতবার নিঃশ্বাস শুধুমাত্র ফেলতে পারবে তার চেয়ে বেশি ফেলতে পারবে না এতবার নিঃশ্বাসের পর আমার এবং আপনার জীবন হরণ করা হবে আমি কিভাবে ভুলে থাকি যার প্রত্যেকটি রেকর্ড নামা লিখে রাখা হচ্ছে ফেরেশতাগণ কিরামান কاتبিন ইয়ালামুনা মা তাফআলুন अनिल ইয়ামিন ওয়া আনাল শিমাল কায়িদ মা ইয়ালফিজু মিন কওল ইল্লা লাদাইহি রকিবুন আতির ডান এবং বাম এই জায়গায় ফেরেশতারা বসে তারা প্রত্যেকটা শব্দ লিখে রাখছেন কোনো কিছুই অস্পষ্ট নয় কোনো কিছুই তার কিছু থেকে হয়নি সেই ব্যক্তি কিভাবে যা যা মনে চায় তা তা করে করে বলে যায় আসে তাই যার প্রত্যেকটা দৃষ্টি পর্যন্ত ফেরেশতারা তারা রেকর্ড করে রাখছেন বিশাল ভিডিও ক্যামেরা দিয়ে সেই সকল ব্যক্তিরা কিভাবে তারা তাদের সেই সকল ব্যক্তিরা তারা কিভাবে অন্যান্য কার্যকলাপ গুলো তারা সম্পাদন করেননি শেষ সকল ব্যক্তিরা তারা কিভাবে সব কিছুকে তারা ভুলে গিয়েছেন প্রিয় ভাইরা আমি সেই কথাই আপনাদেরকে বলতে চাই যে প্লিজ মহান আল্লাহ সুবহান ওয়া করুন প্লিজ আল্লাহ সুবহান ওয়া তাআলাকে ভাবুন আল্লাহ সুবহান ওয়া তাআলাকে চিন্তা করুন আল্লাহ ইয়ারহামাল মউতা যাজাহদ মউতা যাজাহ সম্মানিত কোনো ব্যক্তিকেও মৃত্যু কোনোদিন দিন না আমি রাসূল সাল্লাল্লাহু কথা বলেছি রাসূল এর যে সম্মানিত আর কার কথা বলবেন মৃত্যু কিন্তু কাউকে ছাড়ে না ওয়ালাল্লাযী কানা এমনকি যার কাছ থেকে লোকেরা হুমরি খেয়ে পড়তো জ্ঞান অর্জন করার জন্য জ্ঞান নেয়ার জন্য মৃত্যু কিন্তু সেই ব্যক্তিকেও কখনো ছাড়েনি তাকেও কিন্তু মৃত্যু আহ মৃত্যু তাকেও অবকাশ দেয়নি এই রকম যদি ব্যক্তিদের অবস্থা হয় তাহলে কদ কানা কসরুক মামুর শরফুন আপনার বিশাল বড় অট্টালিকা ফ্ল্যাট ছিল বিশাল বড় স্পেশাস 3000 স্কয়ার ফিট অথবা 4000 স্কয়ার ফিট এর ফ্ল্যাট আপনার ছিল এখানে লোকজন আসতো হই হুল্লোড় চলতো প্রতি মুহূর্তে এখানে বিভিন্ন ধরনের আলাপ আলোচনা চলতো এখানে বিভিন্ন ধরনের সরগোল প্রতি মুহূর্তে থাকতোই কিন্তু এই ফ্ল্যাট অথবা এই অট্টালিকা অথবা এই প্যালেস অথবা এই যে এই যে বিল্ডিং এগুলো সব আপনাকে ছেড়ে জলে চলে যেতে হবে আপনার জন্য কবর খোদা হচ্ছে আমি সেই জন্য বলি প্রিয় ভাইরা হতে পারে আপনার কবরের পাশে দিয়েই প্রতিদিন আপনার যাওয়া আসা হচ্ছে হতে পারে যেই জায়গায় আপনার মৃত্যু হবে ওইখান দিয়ে আপনি প্রতি মুহূর্তে যাচ্ছেন এবং আসছেন যদি এবং আপনি এবং আমি বুঝতে পারতাম যে আমি আমার কবরের পাশে দিয়ে প্রতিদিন যাচ্ছি হতে পারে যে আমি আমার কবরটাই প্রতিদিন মারাচ্ছি হতে পারে যে যেই জায়গায় আমার সর্বশেষ নিঃশ্বাস আমার আমার নিঃশ্বাস পড়বে যেইখান থেকে আমার সর্বশেষ আমার যে আমার জীবন কবজ করা হবে হতে পারে ওইখানে আমি হয়তোবা বসে বসে অপরাধ করছি আল্লাহর বিরোধিতা করছি হতে পারে ওই জায়গাটিতে আল্লাহ দ্রোহিতার কাজ আমি প্রতি মুহূর্তে করে যাচ্ছি আমাদের অবস্থা কি হবে আমি মন আল্লাহ সব হানুয়ালার কাছে আপনাদের জন্য মন আল্লাহ সব হানুয়ালার কাছে কায় মনোবাক্য আল্লাহ সব হানুয়ালার কাছে আমি ফরিয়াদ জানাচ্ছি আল্লাহ সব হানুয়াদ যাতে আপনাদেরকে ক্ষমা করে দেন আমাদের প্রত্যেকে ক্ষমা করে দেন প্রিয় ভাইরা আল্লাহ সব হানুয়ালা আমাদেরকে মাফ করে দেন ইবনুল আমি আপনাদেরকে ইমাম শাহি রহমার কথা বলছি ইমাম শাহি রহমুল্লাহ তিনি বলেছেন যে হেলোকেরা তোমাদের মৃত্যু মৃত্যুর আগেই তোমাদের মৃত্যুর আগেই তোমাদের কবরটা তোমাদের অরিজিনাল বাসা যেটা তোমাদের নিজস্ব বাড়ি যেটা যেখানে তোমাদেরকে থাকতে হবে সেই জায়গাটি তোমরা প্রিয় ভাইরা সেই জায়গাটি তোমরা মূলত তোমরা তোমাদের আসল ঘর সেই ঘরটাকে তোমরা সাজাও আল্লাহ তোমাদেরকে মৃত্যু প্রদান করবেন সেখানে তোমাদেরকে যেতে হবে তোমাদের আসল ঘরটা তোমরা সাজাও তিনি তারপরে বলেছেন প্রিয় ভাইরা তোমাদের তোমাদের মৃত্যু আসার আগে তোমাদের জানামা তোমাদের যায় তোমাদের জানাজা পড়ার আগে তোমরা নামাজটা পড়া শুরু করে দাও স্টার্ট প্রেয়িং বিফোর দা বিফোর ইয়ার ইয়োর প্রেয়ার ইজ পারফর্ম অর্থাৎ আপনার জানাজার নামাজ পড়ার আগে আপনি নামাজ পড়া শুরু করে দিন আপনি দুনিয়ার ঘরটা সাজানোর সাথে সাথে আপনার আখেরাতের যে ঘর এই ঘরটাকে সাজান সেই ঘরটাকে আপনি নির্মাণ করুন প্রিয় ভাইরা তিন নম্বরে যে কথাটা তিনি বলেছেন ভাইরা তোমাদেরকে মনে রাখতে হবে তোমরা যতই পূর্বদিকে যাবে ততই পশ্চিম থেকে দূরে সরে যাবে যতই পশ্চিম দিকে যাবে ততই পূর্ব থেকে দূরে সরে যাবে তার মানে হচ্ছে তুমি যতই আখিরাতের দিকে যাবে ততই তুমি দুনিয়া থেকে পিছিয়ে পড়বে যতই দুনিয়াতে তুমি ইনভলভ হবে ততই তুমি আখিরাত থেকে পিছিয়ে যাবে আমি এই জন্য আপনাদেরকে বলেছি এবং অন্য সময় আমি সাধারণতই কথাই বলে থাকি আপনাদের মধ্যে আল্লাহ সুবহান ওয়া যাকে বেশি সম্পদ দিয়েছেন বৈ সম্মান দিয়েছেন এবং যাকে বেশি 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 প্রভাব এবং প্রতিপত্তি দিয়েছেন অন্যের তুলনায় আপনার এবাদত যাতে বেশি হয় আল্লাহ সুফানুয়ালার প্রতি আপনার কৃতজ্ঞতা যাতে বেশি হয় আপনার ব্যস্ততা বাড়ার কারণে আপনি বড় পজিশনে পোস্ট পজিশনে যাওয়ার কারণে আপনার অর্থনৈতিক আপনার ব্যবসার এক্সপানশন হওয়ার কারণে আপনার প্রভাব প্রতিপত্তি হওয়ার কারণে যিনি আপনাকে প্রভাব অথবা সম্মান অথবা মর্যাদা অথবা সম্পদ দিয়েছেন বা ব্যস্ততা দিয়েছেন তাকেই প্রথমে আপনার জীবন থেকে মাইনাস করে দেবেন না মসজিদে প্রথম কাতারে আপনি অর্থ ভাবে অন্যের চেয়ে সলভেন্ট যিনি আপনার চেয়ে বেশি কম মসজিদে যিনি আপনার যাতে তার পিছনে কাতারে যেন আপনি না দাঁড়ান তার সামনের কাতারে আপনি দাঁড়াবেন আল্লাহ যেমনি ভাবে দুনিয়াতে আপনাকে সম্মানিত করেছেন আপনাকে বেশি দিয়েছেন আখেরাতেও যাতে আপনি সম্মানিতদের কাতারে থাকতে পারেন এটা হচ্ছে রিয়েল চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জটা আমাদের গ্রহণ করতে হবে এবাদতের ক্ষেত্রে আমরা অগ্রগণ্য আপনার তো অন্যের চেয়ে টেনশন কম তাহলে আপনি কেন এবাদতের ক্ষেত্রে পিছিয়ে থাকেন অন্য কোন ব্যক্তি হতে পারে যে আল্লাহ দুনিয়াতে আমার অর্থ সম্পদ কম ছিল এই জন্য আমি একটু বেশি সমস্যায় ছিলাম সেই জন্যে অন্যরা হয়তো বা এই অভিযোগ তুলতে পারে কিন্তু আপনি কোন অভিযোগ তুলবেন আপনার কয়েকটা দরকার কতটুকু দরকার কেন দরকার আমি এবং আপনি কতটুকু নিয়ে যেতে পারবো সেটি হচ্ছে আমাদের জন্য মৌলিক এবং গুরুত্বপূর্ণ একটা বিষয় প্রিয় ভাইরা আমি অনেকগুলো বিষয় আপনাদের সাথে আলোচনা করি এই জন্য কারণ আমাদের যে কখন যে আমাদেরকে আমাদের যে স্ট্রাইক করে কখন যে আমাদের সেন্সের মধ্যে এগুলো এগুলো আসে কখন যে কোন কথাটি যে আমাদের জন্য ভালো লেগে যায় এবং আমাদের হেদায়েতের কারণ হয় কোন মুহূর্তটি আমাদের জীবনের পরিবর্তনকারী টার্নিং পয়েন্ট হয় পট পরিবর্তনকারী হয় এটা আমরা কেউ জানি না মহান আল্লাহ জানেন ফেরাউনের ঘটনা আপনি জানেন যে ফেরাউনের موسی আলাইহিস সালামকে চ্যালেঞ্জ করলো এবং موسی আলাইহিস সালামকে ফেরাউন বলল যে موسی আলাইহিস সালাম এবং সে তার সময়ের সব যাদুকরদেরকে সে কিন্তু একত্রিত করলো موسی আলাইহিস সালামের সাথে

আহ খেয়ে ফেলে যখন এই ঘটনা ঘটলো তখন এই যে এখানে জাদুকররা জাদুকরদের জন্য মুহূর্তের মধ্যে এরাই কিন্তু জাদুকররা আহ ফেরাউনকে বরং বলল। আমাদের মধ্যে যারা বিজয়ী তাদেরকে আপনি কি পুরস্কার দেবেন তখন সে কিন্তু ফেরন কিন্তু বলেছিল সে আমার খুবই নিকটবর্তী হবে আমার স্নেহ ধন্য হবে আমি তাকে স্পেশাল করে নেব এবং আমি তাকে বিভিন্ন উপরকন প্রদান করবো ইত্যকার বহু কথা বলেছে এই লোকগুলোই কিছুক্ষণ পর অল্প কিছুক্ষণ পর সামান্য কিছুক্ষণ পরে আপনি এই লোকগুলোর জীবনের দিকে তাকান যে আল্লাহ সুফান এদের ব্যাপারে কি বললেন আল্লাহ বলেন যে ফাউল কিয়া সাহারা তো সূর্যদা কলু আমি হারুনা মূসা কলা আমি কবলান আদান

তোমরা তার প্রতি ইমান আনলে তার রবের প্রতি ইমান আনলে কারণ হচ্ছে এই যে জাদুকররা জাদুকররা যখন দেখলো যে তাদের জাদুগুলো সব ধ্বংস করে দিয়েছে মুসা আল্লাহ সালসালামের মজে তখন তারা বলল। আমরা এখন বুঝেছি আমরা যা করি সেটা জাদু কিন্তু মুসা আল্লাহ জাদু জাদুকর নন তিনি সত্যিকার আল্লাহ নবী অতএব তিনি এবং তার ভাই হারন যে আল্লাহর কথা বলেছেন আমরা সে আল্লাহর প্রতি ইমান আনলাম এবং আমরা এখন থেকে আমাদের এই এই কফর এবং শেরেক জীবন আমরা প্রত্যাখ্যান করলাম তখনই ফেরাউন তেলে জ্বলে উঠে এবং বলে তোমরা একাত্র হয়েছ একজোট হয়েছে ও তোমাদের মূল গুরু এবং তার কথাই তোমরা মূলত এই কাজটি করেছো আমার অনুমোদন নেওনি অতএব এখন আমি তোমাদের কি কি করব আমি তোমাদেরকে তোমরা যদি মুসাকে প্রত্যাখ্যান না করো এবং আমার প্রতি ইমান না আনো আবার তাহলে আমি তোমাদেরকে আমি তোমাদের ফালে আমি তোমাদের ডান হাত বাম্পা এবং বাম হাত ডান পা এরকম বিপরীত দিকে তোমাদের অঙ্গ প্রত্যঙ্গ গুলো কেটে ফেলবো এবং তোমাদেরকে আমি খেজুর গাছের সাথে ঝুলিয়ে শুলে বিদ্ধ করে তোমাদেরকে হত্যা করব এবং তখন বুঝতে পারবে আমার ক্ষমতা এবং আমার পাওয়ার কতটুকু আমি কতটা শাস্তি দিতে পারি এটা তোমরা দেখবে কলুলা মা যা আনা মিনাল মিনাল বাইনাথ আহ তখন তারা কি বললো আমি প্রিয় ভাইরা শুধু এই উপলব্ধির কথাটি আপনাদেরকে বলতে চাই মুহূর্তের মধ্যে এখানে এই যে ফেরাউনের আহ এই হাজার জাদুকরদের উপলব্ধিটা কি হলো কলু তারা বললো লন্নু অসিরাকা কখনোই আপনাকে আমরা প্রাধান্য দেব না আলা মা যা আনা মিনাল বাইয়িনাতি আমাদের কাছে যে উপলব্ধি স্পষ্ট উপলব্ধি যে দিবল দিবল দিবালোকের মতো স্বচ্ছ স্পষ্ট প্রমাণ আমাদের কাছে প্রকাশিত হলো এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একত্বের ব্যাপারে মুসা আলাইহিস সালাতু ওয়াস নবুয়তের ব্যাপারে এবং মওজার ব্যাপারে এর উপর এবং যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন সেই আল্লাহর উপরে আপনাকে কখনোই আমরা প্রাধান্য প্রদান করব না ফাকদিমা আনতাকাদ ইন্নাকা ইন্নাকা ইন্নামা তাকদি

আল্লাহ সবচেয়ে মহান এবং আল্লাহ বেঁচে থাকবেন এবং আল্লাহ চিরস্থায়ী আল্লাহ আল্লাহন আল হাইম আমরা

প্রস্তুতি নিয়ে রাখছি সেটি হচ্ছে গুরুত্বপূর্ণ একটা বিষয় এই জন্য আমরা দেখি যে অসাধারণ একটি বক্তব্য সাফারি বাঈদুন ওয়াজাদিলাই বা ইবুলুগনি ও কুওয়তি দুউফাত ওয়াল মউত ইয়াতলুবনি যা আমার দীর্ঘ সফর তো অনেক অনেক দীর্ঘ আমাকে দীর্ঘ সফরে যেতে হবে যেটার আর কোন আদি নাই যেটা কোন অনন্ত নাই আদি অনন্ত যদি আদি এবং অনন্ত যেটা কোন সীমা নাই যেটা কোন শুরু নাই যেটা কোন শেষ নাই এরকম একটি সফরে আমাকে যেতে হবে কিন্তু আমার আমার প্রস্তুতি প্রচন্ড দুর্বল আমি কিভাবে এত লম্বা সফরে যাব প্রিয় ভাইরা আপনার সফর যত লম্বা হয় আপনার প্রস্তুতিও প্রস্তুতি আপনি যদি এখান থেকে চট্টগ্রাম অথবা চট্টগ্রাম থেকে ঢাকা অথবা ঢাকা থেকে রাজশাহী যেতে চান তাহলে কিন্তু আপনি হতে পারে যে জামা কাপড় নেবেন অথবা ছোট্ট একটা ব্যাগ নিয়ে আপনি যাবেন কিন্তু যদি আপনি এখান থেকে ধরুন আপনি যদি সৌদি আরবে যেতে চান এক মাসের অথবা চল্লিশ দিনের হজে যেতে চান তাহলে কিন্তু আপনার লাগেজটা একটু বড় হয়ে যায় আপনি যদি কোথাও ছয় মাসের জন্য যেতে চান তাহলে আপনার লাগেজ আরো বড় হবে আপনি যদি এইরকম মাজে এই এলাকা টেক করে আপনি অন্য এলাকায় চলে যাবেন তাহলে আপনার লাগেজ আরো বড় হয় আমরা যখন ভাষা পরিবর্তন করি তখন আমরা দেখে কয়েক ভ্যান অথবা কয়েকটা আপনার গাড়ি ভরে আমাদেরকে ট্রাক ভরে আমাদেরকে মালমাল নিতে হয় এই এতটুকো পরিবর্তনের জন্য এতটুকো শুধুমাত্র শিপমেন্ট বা ট্রানজিশনের জন্য অথবা অথবা আমরা আমরা যে বলছি পরিবর্তন সামান্য একটা স্থান থেকে আরেকটা স্থানের পরিবর্তনের জন্য যদি আমাদের এই প্রস্তুতি থাকে এই প্রস্তুতি নিতে হয় তাহলে আখিরাতের এই ইটারনাল জার্নির জন্য আমাদের প্রস্তুতি কি লাইসাল গারিবু গারিমুশ শামি ওয়াল ইয়ামনি ওয়ানমা আল গারিবু গারিবুল লাহদি সেই ব্যক্তি আসলে অপরিচিত নয় যেই ব্যক্তি হয়তোবা সিরিয়া অথবা ইয়ামেনে নতুন এসেছে অপরিচিত ব্যক্তি যে তার প্রকৃত এবং ব্যক্তি তার 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 খাটকে চিনতে খাটিয়াকে যেখানে থেকে বহন করে নেওয়া হবে সেই জামা কাপড় চেনে নি যেই জামা কাপড় সত্যিকার অর্থে তাকে পরিধান করিয়ে তাকে তার মূল আবাসস্থলে নিয়ে যাওয়া হবে সেই ব্যক্তি মূলত অপরিচিত এবং ওই ব্যক্তিকে দেখলে আমাদের অবাক লাগে যে এ আসলে কিছুই জানে না ইনামাল ইনাল গরিব আলহু হাকুল্লে গোরবাতিহি আলাল মুকিমিনা ফিল আউতাতি ওয়া সুকানি লা তানহারান্না গরিবান হালা গোরবাতিহি আদহর ইয়ানহালুহু ইয়ানহারুহু বিদুল্লি ওয়াল মিহানি আমরা বলছি যে আমাদের এই যে দীর্ঘ জার্নি এই জার্নির জন্য আমাদের কি প্রস্তুতি রয়েছে সেই প্রস্তুতি আমাদেরকে গ্রহণ করা দরকার রাসুলাম বলেছেন আমাদেরকে মৃত্যুর কথা জানি মৃত্যুর কথা যাপন করার জন্য অর্থাৎ তোমাদের এই যে দুনিয়ার শোক সম্ভগ এগুলোকে ধ্বংস করে দিতে পারে এইরকম জিনিসগুলোকে তোমরা বেশি বেশি স্মরণ করো কিন্তু আমাদের ইমান শক্তি আহ আসলে খুবই দুর্বল এই জন্য আমরা ইমান মৃত্যুকে কম স্মরণ করি যার ইমান শক্তি যত যত বেশি যত বেশি সেই ব্যক্তি কিন্তু মৃত্যুকে তত স্মরণ করে আমাদের মৃত্যু শুধুমাত্র মৃত্যুর কথা তখনই মনে পড়ে যখন আমরা কোনো লাশ দেখি আমরা যখন কোনো লাশ দেখি তখনই কিছু মুহূর্তের জন্য একটা মৃত্যুর কথা আমাদের মনে পড়ে কিন্তু যখন লাশ আমাদের কাছ থেকে চলে যায় তখন আর মৃত্যুর কথা আমাদের মনে পড়ে না কেউ কেউ হয়তো অসুস্থ কাউকে দেখলে তার একটু মৃত্যুর কথা মনে পড়ে কেউ বালা মুসিবত বা বিপদে পড়লে মৃত্যুর কথা মনে পড়ে কারো হয়তো হয়তোবা মৃত্যুর আলোচনা শোনার পরেই কিছুটা মৃত্যুর কথা মনে পড়ে আবার কারো মৃত্যুর আলোচনা শুনতে মনে চায় না আপনি কি জীবনের আলোচনা করতে পারেন না মৃত্যু নিয়ে তো আলোচনা করেন কারণ মৃত্যুর কথা শুনতে তার মনে হয়েছে না মনে হয় না আমাদের দেশে দেখবেন যে মরার কথা বললে মায়েরা মুখ চেপে যাবে না না এই কথা বলতে হয় না মনে হচ্ছে যেন মৃত্যুর কথা বললে মৃত্যু হয়ে যাবে আর মৃত্যুর কথা জীবনে কেউ যদি উল্লেখ না করে তাহলে তার মৃত্যু হবে না মৃত্যুর কথা উল্লেখ করলেই মৃত্যু হয় অথবা না করলে মৃত্যু হয় না ব্যাপারটা কিন্তু এরকম নয় মৃত্যু ইজ সার্টেন ডেথ ইজ সার্টেন ডেথ কিন্তু নির্ধারিত সময় আসবে এটাকে কেউ ঠেকাতে পারবে না আপনি বলেন বা না বলেন স্মরণ করেন বা না স্মরণ করেন স্মরণ করা মানে হচ্ছে আপনি আপনার নিজের প্রস্তুতি নিয়ে নিলেন স্মরণ যদি আপনি না করেন তার মানে আপনার নিজের বড় ক্ষতির দিকে আপনি সকাল হলে সন্ধ্যা পর্যন্ত বেঁচে থাকবে এটা প্রত্যাশা করোনা সন্ধ্যা হলে সকাল পর্যন্ত বেঁচে থাকবে এটা প্রত্যাশা করোনা প্রতি মুহূর্তে তুমি মৃত্যুর জন্য প্রস্তুতি রাখো রাসুল ইসলাম এই কথা বলেছেন তোমাদের মধ্যে কারো যেন কমপক্ষে দুই তিন রাত এভাবে না যায় সে মৃত্যুর কথা স্মরণ করে নি মৃত্যুর কথা প্রস্তুতি নেয়নি এবং তার পরিবার পরিজনকে সে যাতে পরিবার পরিজনকে সে ওসিয়ত করে যায়নি যে ওসিয়তের কথা যে রিচ ডায়ালগ বিটুইন দ্য চিলড্রেন অ্যান্ড দ্য প্যারেন্টস আমি বলেছিলাম কিছুক্ষণ আগে যে তার সন্তানকে ডেকে মা তার সন্তানকে ডেকে বলেন না মাবা অথবা মা অথবা সন্তানরা আমায় যদি মারা যায় তাহলে তোমরা এভাবে চলবে এবং বাবা সন্তান এবং স্ত্রীদেরকে লক্ষ্য করে বলেন না যে আমি যদি মারা যাই তাহলে তোমরা এভাবে চলবে দুরাত যাতে অতিক্রম না হয় দুরাতের মধ্যেই এক রাত অথবা কোনো একটা সময় ডেকে তার সন্তানদেরকে দিনের নসিহা প্রদান করবেন এটি কিন্তু আমাদের হওয়া দরকার আমরা বিভিন্ন আশায় বুক বেঁধে থাকি আমরা স্বপ্ন দেখি আমরা আমরা মনে মনে বছর বেঁচে যে না আমার ওই বাড়িটি থাকবো বাচ্চাদেরকে এখনো বড় করা হয় নাই এখনো বিএসআ হয় নাই এখনো ওদের ইউনিভার্সিটি পড়া শেষ হয় নাই এখনো ওদের চাকরি বাকরি হয় নাই আমি এগুলো করার পরে মারা যেতে চাই তার আগে আমি মারা যেতে চাই না মনে হচ্ছে যেন মৃত্যু এটা আপনার ডিসিশন অনুসারে আসবে এবং অনেকের অবস্থার হচ্ছে এরকম তারা হজ তাদের উপর ফরজ তারা করতে যেতে চায় না কারণ তারা মনে করে যে বাচ্চাদের একটু বিয়ে সাদী দিয়ে নেই তারপরে আমি হজ করতে যাব ওদের পড়াশোনা শেষ হোক মনে হচ্ছে যেন আল্লাহ তাদেরকে গ্যারান্টি দিয়েছেন ততদিন পর্যন্ত তিনি বেঁচে থাকবেন ন যখনই মৃত্যু আমাদের কাছে চলে আসবে হতে পারে এটা আমাদের অগচরে চলে আসবে রাসুল উল্লাহ সাল্লাম একবার দুটো দুটো তিনি দাগ দিলেন আর তিনি বললেন হাজা আল আমালু ওয়াহাজা আজালুহু ফাই ফাবাইনা মা হুয়া কাযালিক ইজাহুল খাতুল আকরাব দুটো আঁক তিনি মাটির মধ্যে আঁকলেন একে রাশুসলাম বললেন এইটা হচ্ছে একজন ব্যক্তির প্রত্যাশার দাগ আর এটা হচ্ছে তার মৃত্যুর অর্থাৎ তার কবে সে মৃত্যু বরণ করবে এটার দাগ কোনটা যে তার কাছে আগে চলে আসবে সেটা সে জানে না হতে পারে তার প্রত্যাশাটা তার কাছে চলে আসবে এবং এই প্রত্যাশা পূর্ণ করবে মৃত্যু কয়েকদিন পরে হবে হতে পারে যে না ওই ডাক্তার তার কাছে চলে আসবে এবং তার মৃত্যু আগে হবে তার কোনো প্রত্যাশায় পূর্ণ হবে না সেই জন্য মৃত্যুর জন্য প্রতি মুহূর্তেই আমাদের প্রত্যাশা থাকাই দরকার আমি এবং আপনি যেখানেই থাকুন না কেন আই মা তাকুন ইউদ্রিক কুমল মাউতু আলাউ কুমকুমফি বরুজি মোশাইয়াদা তোমরা যেখানেই থাকো না কেন শেষের আলাপ প্রাচীরের মধ্যে থাকলেও মৃত্যু তোমাদেরকে স্পর্শ করবেই মৃত্যুকে তোমরা ঠেকাতেই পারবে না নাসিতুল মউতা ফিমা ক্বাদ নাসিতু কাননি লা আরা আহাদান ইয়ামুতু আমি মৃত্যুকে বলে গিয়েছি বলে গিয়েছি বলে গিয়েছি মনে হচ্ছে যেন আমি কাউকেই দেখিনি সে মারা গিয়েছে আলাইসা আল মউতু গায়াতু কুল্লি হাইয়িন ফামা লি লা উবাদিরু মা উবাদিরু মা ইফুতু আমি কি দেখেছি যে কাওকে চিরঞ্জীব হতে কি আমি কাউকে দেখেছি মৃত্যু কি প্রত্যেক জীবিত ব্যক্তির ফাইনাল ডেস্টিনেশন হয় না তাহলে আমার কি হলো আমি আমার অতীত জীবনে যা করেছি এগুলো নিয়ে কেন আমি परेशान হই না আমার মৃত্যু যখন হবে তখন আমি কিভাবে মন আল্লাহ সুবহান ওয়া তাআলার কাছে জবাবদিহি করব আমার কি সেই বিষয়টিকে আমার মাথায় আসেনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কুল্লুম রিন মুসবাহুন ফি আহলি ওয়াল মাউত আদনা মিন যখন অসুস্থ হয়ে পড়ল ghe, কান্না করছেন আর তিনি বলছেন কুল্লুমের ইম মুসাব্বাহন ফি আহলে প্রত্যেকে হয়তোবা মক্কায় প্রত্যেকে হয়তোবা তার পরিবার পরিজনে ভালো অবস্থায় আছে কিন্তু আলমাউতু আদনামিন সিরাকে না আলী কিন্তু একজন ব্যক্তির তার জুতার যে ফিতা তার চেয়ে অনেক অনেক কাছে তার মৃত্যু আমি জানি না কখন আমার মৃত্যু হবে মৃত্যু ভেরি ভেরি নিয়ার খুবই সন্নিকটে আছে মৃত্যু কখন আমার অনুষ্ঠিত হবে আমি জানি না সাহাবাই কেমন আল্লাহ তালন তাদের প্রত্যেকের অনুভূতি ছিল এরকম যে তারা যে কোনো সময় মারা যেতে পারে এবং মৃত্যুর জন্য তারা প্রস্তুতি নিয়ে রাখতেন প্রিয় ভাইরা এই তুচ্ছ পৃথিবীর জন্য আমাদের এত আয়োজন এই তুচ্ছ পৃথিবীর আমরা কথা বললাম কিন্তু চিরঞ্জীব যেইখানে আমাদেরকে চিরজীবন বসবাস করতে হবে খালিদিনা ফিহা আবাদা আল্লাহ শুধুমাত্র বলেন নাই সেখানে চিরস্থায়ী হবে তিনি বলেছে স্থায়ীভাবে চিরস্থায়ী হবে মানে হচ্ছে ডাবল এমফাসিস স্থায়ীভাবে লোকেরা যেখানে চিরস্থায়ী হবে ইদার দ্যাট উইল বি জান্নাহ অর দ্যাট উইল বি জাহান্নাম সেটা জান্নাত হোক জাহান্নাম হোক সেই জায়গার জন্য আমাদের প্রস্তুতি অথবা সেই জায়গায় জন্য আমাদের কি রয়েছে আমরা সেখানকার জন্য কতটুকু আহ নিজকে প্রস্তুত করে নিচ্ছে সেটা হচ্ছে আমাদের জন্য প্রচন্ড প্রচন্ড গুরুত্বপূর্ণ আল্লাহ সব হানুয়ালা রাজত্বে অবিশ্বাসীদের জন্য স্থান রয়েছে কিন্তু মনে রাখতে হবে জান্নাতে আল্লাহ সব হানুয়ালা অবিশ্বাসীদেরকে কাউকে আল্লাহ সব হানুয়ালা স্থান প্রদান করবেন না সেটি শুধুমাত্র আল্লাহ সব হানুয়ালা যারা বিশ্বাসী তাদের জন্য সেটি রেখেছেন যারা তাদের জীবনটাকে এভাবে পরিচালনা করবে যেই ভাবে আল্লাহ সব হানুয়ালা এবং আল্লাহ রাসুল আমাদেরকে জীবন পরিচালনা করতে বলেছেন সেই সকল ব্যক্তিরাই শুধুমাত্র আল্লাহ সব হানার দেয়া যে জান্না সেই জান্নাতে তারা থাকতে পারবে সেখানে তারা যেতে পারবে প্রিয় ভাইরা আমরা যে মারা যাব আমার মৃত্যুর পর আমি কি লেগাসি রেখে যাচ্ছি মৃত্যুর পরের জীবন নাই আমার জন্য কি হবে এবং মৃত্যুর পর লোকের আমাকে কিভাবে স্মরণ করবে দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট আপনি দেখবেন যে রাসুল আসলামের পাশ দিয়ে একটি জানা যাচ্ছিল আমি আর মনে হয় চার মিনিটের মধ্যে শেষ করে দেবো আজকের আপনাদের আর বেশি সময় নেবো না আমরা আমি ইনশাআল্লাহ অন্য কোন সময় অবশ্যই জাননা এবং জাহান্নাম নিয়ে কিছু আলোচনা করব তো আমি যে কথাটি আপনাদেরকে বলতে চাই প্রিয় ভাইরা তা হচ্ছে মৃত্যু পর লেগ্যাসি উই আর লিভিং বিহাইন্ড ইফ উই ডাই দেন হাউ শেল উই বি রিমেম্বার বাই দা পিপল আমরা যখন মারা যাব তখন আমাদের মৃত্যুর পর লোকেরা আমাদেরকে কিভাবে স্মরণ করবে এটা কি কখনো আমরা একবারও ভেবে দেখেছি আমরা কি একবারও এটা ভেবে দেখেছি আমাদের মৃত্যুর পর লোকেরা আমাদেরকে কিভাবে স্মরণ করবে এটা কি একবারও ভেবে দেখেছি আমরা আসলে কখনোই এটা ভেবে দেখিনি রাসুল সামের পাশে দিয়ে একটি লাশ যাচ্ছিল রাসুল্লাহ সাল আলাই বললেন যে আহ যে মুস্তারিহন ও মুস্তার আহম মিনহু

শান্তির মধ্যে সে প্রবেশ করে অতএব দুনিয়ার কষ্ট আর দিন তাকে স্পর্শ করতে পারে না অতএব সে নিশ্চিন্ত হলো সে নিশ্চিন্ত হলো অথবা তার থেকে নিশ্চিন্ত হলো মুস্তারি হন হুয়ের অর্থ সে নিশ্চিন্ত হলো সে নিরাপত্তা পেলো অথবা তার থেকে নিরাপত্তা অন্যরা পেলো তখন দ্বিতীয় আর যখন ওয়াইন আবদাল ফায়জিরা ইস্তারি হমিন হলো বিলাদ ও সাজুর দাওয়াব আর অন্যদিকে একজন অপরাধী ব্যক্তি যখন সেই ব্যক্তি মারা যায় পাপি পাপিস্ট পাপাচারে গুনাহগার অথবা মানুষের উপর জুলুম অত্যাচার করেছে আল্লাহ সুবহান ওয়া তাআলার ইবাদত করেনি শরিয়া মোতাবেক জীবন যাপন করেনি ওই ব্যক্তি যখন মারা যাবে তখন আল্লাহ সুবহান ওয়া তখন আল্লাহ সুবহান ওয়া কাছে শুকরিয়া আদায় করবে পৃথিবীর সকল মানুষ যারা তার যুলমের শিকার হয়েছিল অথবা তার পাপের কারণে তারা ক্ষতিগ্রস্ত হয়েছিল ওয়াল বিলাদ পৃথিবিতে বিভিন্ন জায়গা এই যে আপনি যে স্থানের কথা বলছেন যেখানে আপনি থাকেন যেখানে আপনি বসে আপনার পার্সোনাল রুম অথবা মানে যে আপনার প্রাইভেট রুমে বসে আপনি হয়তো এমন কিছু কাজ করেছেন যেই কাজের সাক্ষী কিন্তু এই জায়গাটি কিন্তু আপনি জানেন না এই জায়গা প্রত্যেকটি মুহূর্তে আপনার বিরুদ্ধে রেকর্ড করে রাখছে এবং এই জায়গা প্রত্যেকটি মুহূর্ত আপনার বিরুদ্ধে বদদুয়া দিচ্ছে অভিশাপ দিচ্ছে আপনি যেখানে বসে বসে আপনার আপনার ফ্ল্যাট পার্সোনাল প্রাইভেট রুম সেই রুমে আপনি হয়তো অশ্লীল কাজ করছেন আপনি মনে করছেন আমার পার্সোনাল রুম এইটা এইটা কি আমি আমার এখানে যা মনে চাই তা আমি করতে পারবো না এই স্বাধীনতা আমার নাই কিন্তু আপনি জানেন না এই জায়গাটি আপনাকে অভিশাপ দিচ্ছে প্রতি মুহূর্তে অভিশাপ দিচ্ছে আপনি যখন মৃত্যুবরণ করবেন মৃত্যুবরণ করার পর এই জায়গাটি হাফছে বাঁচবে হতে পারে আপনার যে খাটে শুয়ে শুয়ে আপনি আপনি আমি আমি হতে পারে মোবাইল আপনার আমি মোবাইল অথবা অশ্লীল দৃশ্য দেখছি ওই জায়গাটি এটা রেকর্ড করে রাখছে এবং ওই সময় থেকে আমাকে অভিশাপ দিচ্ছে ওই সময় আমাকে অভিশাপ দিচ্ছে অন্য সময় আমাকে অভিশাপ দিচ্ছে এবং এবং আমার মৃত্যুর পরও ছেড়ে বাঁচবে যাক এই লোকের জুলুম এবং অপরাধ এবং অত্যাচার থেকে আমি বাঁচলাম এবং ওয়সাজের ও দাওয়াবো গাছ গাছালি এগুলো সাক্ষী এগুলো হাঁপ ছেড়ে বাঁচবে আল্লাহ যাক এই লোকের অপরাধ থেকে আমাদেরকে তুমি বাঁচালে এই এর নিঃশ্বাস এর আর আমাদেরকে গ্রহণ করতে হয় না ওর জন্য আর অক্সিজেন আমাদেরকে প্রদান করতে হয় না এই অপরাধের জন্য আর আল্লাহ আমাদের অক্সিজেন প্রদান করতে হলো না এবং বিভিন্ন প্রাণী গুলো হাঁপ ছেড়ে বাঁচে অথবা আপনি যে মুরগি খাচ্ছেন যে গরুর গোস্ত খাচ্ছেন যে মাছ খাচ্ছেন অথবা অন্যান্য যা কিছু আপনি হালাল খাচ্ছেন এগুলো সবকিছু তখন নিঃশ্বাস ফেলে বলবে যাক আল্লাহ আমাদেরকে বাঁচালে এই অপরাধের পেটে আমাদেরকে যেতে হলো না আর যখন কোনো ভালো মানুষ মারা যায় তখন এই সব কিছু আল্লাহর কাছে তখন প্রার্থনা করে বলে আল্লাহ তুমি ওই লোকটাকে ক্ষমা করে দাও আল্লাহ তুমি তাকে মাফ করে দাও আপনারা জানেন রাসুল্লাহ সাল আলী ও ابن ابن عباس رضي الله عنه ابن الشيخ ابن عباس رضي الله عنه بلتم كم تركوا من جنات وعيون وزروع ومقام كريم ونعمة كانوا فيها فاكهين كذلك واورثناها قوما اخرين فما بكت عليهم السماء والارض وما كانوا আয়াতে আল্লা সানু বললেন লোকেরা কত অট্টালিকা কত বাগান কত তাদের উদ্যান কত তাদের ধারা এবং কত কত সম্পদ কত তাদের আহ ব্যবসা বাণিজ্য এবং কত তাদের গাড়ি বাড়ি ইত্তকার তারা রেখে যায় কাম তারা কুমিন জান্নাতি ওয়ায়ুন এগুলো সব কিছু কিন্তু তারা রেখে যাচ্ছে কিন্তু ফামা বাকাত আলাইহিম আসসামা ওয়াল আরদ ওয়া মা কানু মুনজারিন দুনিয়ার কোন জিনিস এবং আখিরাত রকম এবং এবং আসমানের কোন জিনিস এই ব্যক্তির জন্য সামান্যতম চোখের ফটো পেলে না খেয়াল রাখবেন আপনি যখন মারা যাচ্ছেন হতে পারে আপনার আত্মীয়স্বজন কিছুক্ষণের জন্য কান্না করেছে কিন্তু একজন অপরাধীর জন্য আমি জানি বেশ কিছুদিন লোকেরা এমনকি তার ভেরি নিয়ার এন্ড ডিয়ার ওয়ান্স বেশ কিছুদিন পর্যন্ত তার কথা মনে রাখবে না তার কথা পৃথিবীর কত স্বৈরাচারী আছে কত অপরাধী আছে কত ডাকাত আছে কত বা আছে কতবা বা কত অন্যায়কারী লোক আছে তারা মারা যাওয়ার পর অন্যান্য লোকেরা বলে আলহামদুলিল্লাহ আপনি এবং আমি কি চাই আমার মৃত্যুর পর কেউ বলুক আলহামদুলিল্লাহ নাকি আমি এবং আপনি চাই আমার মৃত্যুর পর হাজার হাজার লোক তাদের চোখের পানি ফেলুক কি বলেছে যে গাছ গাছালি পাক পাখালি সেগুলো আমাদের জন্য চোখের পানি ফেলুক আর আসল যে কথা বলছি আব্দুল আব্বাস আয়াতের ব্যাখ্যায় তিনি বলেছেন একজন ব্যক্তি ইমানদার যখন মারা যায় ওই ইমানদারের যেই জায়গায় তিনি সেজদা দিয়েছেন মসজিদ অথবা তার বাসা অথবা যেখানে তিনি অফিস আদালত ব্যবসা বাণিজ্য করেছেন ওই জায়গাগুলো অথবা যেখান দিয়ে তিনি হেঁটেছেন যেখান দিয়ে তিনি চলেছেন যেগুলো তিনি ব্যবহার করেছেন সেগুলো তখন আল্লাহর কাছে কান্না করে দোয়া করতে থাকে আল্লাহ তুমি তোমার ওই প্রিয় আমাদের ওই প্রিয় ব্যক্তিটাকে তুমি ক্ষমা করে দাও আল্লাহ ওই বান্দাকে তুমি মাফ করে দাও তার জন্য কান্না করে আল্লাহর কাছে দোয়া করতে থাকে ওই নামাজের জায়গাগুলো যেখানে আপনি সেজদা দিয়েছেন সেই জায়গাটি আপনার জন্য মিস করে জন্য বলি ভাইরা আপনার ঘরটাকে মসজিদ বানান অনেকে বলে যে মসজিদ গুলো বন্ধ হয়ে গেছে আমি বলি না মসজিদ বন্ধ হয় নাই বরং আল্লাহ আমাদেরকে একটা সুযোগ দিয়েছেন আজকে মুসলমানরা তাদের প্রত্যেকটা ঘরের মসজিদ বানানোর প্রত্যেকটা ঘরকে মসজিদ বানানোর একটা সুযোগ আল্লাহ সুবহানাহু তাআলা দিয়েছেন এবং আলহামদুলিল্লাহ আমাদের কলগুলো এখন প্রকৃত অর্থে মসজিদে পরিণত হয়েছে আমরা আমরা এইজন্য আল্লাহ সুবহানাহু শুকরিয়া আদায় করছি আই যাওকি দ্যাট ইজ আ ডিফারেন্ট ডিসকাশন আমি বলছি যে আপনি আপনার ঘরে নামাজ পড়ুন বাচ্চাদেরকে নিয়ে পড়ুন এই জায়গাগুলো আপনার জন্য কান্না করবে এবং আল্লাহর কাছে আপনার জন্য প্রার্থনা করবে শুধু কি তাই ওয়াসসামা আসসামার যেই জায়গাগুলো দিয়ে আপনার আমলনামাগুলো আল্লাহর কাছে যেত কারণ আল্লাহ বলেছেন ইলাইহি ইয়াসাদুল কলিমুত তাইয়্যিব যায় আসমানের যেই অংশ দিয়ে আপনার কাছে আল্লাহর পক্ষ থেকে রিজিক নাজিল হতো রিজিক আসতো ওই জায়গাগুলো কিন্তু আপনার জন্য কান্না করতে থাকে আল্লাহ আমি ওই লোকটাকে মিস করছি তারা ভালো আমল গুলো এখন আর আমার কাছে আসে না কারণ ভালো আমল গুলো কিন্তু সুগন্ধি আকারে আল্লাহর কাছে যায় ভালো আমল আমার কাছে আর এই জায়গা দিয়ে যাচ্ছেন না আল্লাহ আর ওই যে রিজিক যে জায়গাগুলো দিয়ে আসতো ওই জায়গাগুলো আল্লাহর কাছে দোয়া কান্না করে বলে আল্লাহ আমার এই জায়গা দিয়ে আর ওই দিনদার ব্যক্তি রিজিকার যাচ্ছে না আই এম মিসিং হিম আই এম মিসিং হার আমি তাকে মিস করছি আল্লাহ আমি তাকে মিস করছি আমি তাকে উপলব্ধি করছি আল্লাহ তুমি তাকে ক্ষমা করে দাও আপনি যদি চান যে সব কিছু আপনার জন্য আল্লাহর কাছে ক্ষমা করুক ক্ষমা প্রার্থনা করুক তাহলে প্রিয় ভাইরা এমন একটা জীবন আমাদের যাপন করা দরকার যেই জীবনটা আমাদেরকে আমাদেরকে অবশ্যই আমাদেরকে এরকম সুখ এবং সমৃদ্ধি প্রদান করবে লাস্ট মিনিট আমি ওয়ান মিনিটে কনক্লুশনে আসতে চাই সেই কনক্লুশনটা হলো আমরা এই যে দুনিয়ার জন্য এতটা ব্যাপ এতটা ব্যস্ত হয়ে পড়েছি কিন্তু আখেরাতের অবস্থা একবার চিন্তা করে দেখুন আল্লাহ সব হানুয়া তালা জাহান্নামের কথা আল্লাহ সব হানুয়া তালা বলেছেন আমি গতকাল একটু ধারণা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি আল্লাহ সব হানুয়া তালা জাহান্নামকে কিভাবে

লাগাম থাকবে 70টা লাগামের প্রত্যেকটা লাগামের সাথে সত্তর হাজার করে ফেরেশতা ওকে টেনে ধরে রাখবে অন্যথায় ও তো ছুটে এসে সবাইকে গিলে ফেলে এইরকম একটা পরিস্থিতি রকম জাহান নামের একটা বিবরণ আল্লাহ সুবহান ওয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ফাআনজারতুকুম নারান ত্বালা তালাযোয়া লা ইল্লাল আশকা আমি তোমাদেরকে প্রজ্বলিত আগুনের ভয় দেখাচ্ছি যেখানে শুধুমাত্র পড়বে তারাই যারা প্রচন্ড হতভাগা আপনি এবং আমি কি এই এই গادر অন্তর্ভুক্ত হতে চাই কি না আল্লাহ সুবহান আমাদেরকে সেই সকল হতভাগাদের অন্তর্ভুক্ত না করুন আমি জাহান্নামের ব্যাপারে আপনাদেরকে ছোট্ট করে কিছু কথা বলবো অন্যদিন আমি বলবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা কি এই জাহান্নামের আগুনকে তোমরা কি দেখো না হামরা তোমরা কি জাহান্নামের আগুনকে লাল দেখতে পাও না কানারিকুম হাদিহি লাহিয়া আসওয়াদ মিন আলকার কিন্তু তোমাদেরকে বলছি যে নামের আগুন এগুলো আলকাতরার চেয়েও এগুলো আরো কালো হয়ে যাবে কালো মানে পুড়তে পুড়তে আমরা জানি যে আগুনের একটু তারপরে একটু লাল আকার ধারণ করে তারপরে কিন্তু এটা কালো আকার বেশি আগুন তত কিন্তু এটা কালো আকার ধারণ করতে থাকে এই জাহান জাহান্নের আগুন গুলো কালো হয়ে গেছে রাসুল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহ আল্লাহান কাছে জাহান্নামের অন্য অংশগুলো অন্য অংশগুলো আল্লাহ তাদের কাছে ক্ষমা চাইতে থাকে যে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও আল্লাহ তুমি আমাকে ওই জায়গা থেকে বাঁচাও এভাবে আল্লাহ সুবহানুর কাছে জাহান্নামের অন্য অংশগুলো আল্লাহ সুবহানুর কাছে ক্ষমা চাইতে থাকে আল্লাহ সুবহান ওয়া taala যেতে জাহান্নামের এক অংশ অন্য অংশ থেকে ক্ষমা চায় আমি সে বিষয়েগুলো অন্য সময় আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ অন্য দিকে জান্নাতের অসাধারণ বিবরণ মহান আল্লাহ সুবহান ওয়া দিয়েছেন জান্নাতের কথা বলেছেন যে জান্নাত হবে এমন যা হবে বাগবাগিছাপূর্ণ এবং তার নিচে দিয়ে ধারা থাকবে শুধু কি ঝর্ণা ধারা সেই আপনার যে পান পেয়াল আপনার পায়ের নিচে দিয়ে অথবা আপনার কাছে দিয়ে নহর প্রবাহিত হচ্ছে নহর চলে গেছে সেখানে জুসের নহর যাচ্ছে শত শত নহর সেখানে প্রবাহিত হচ্ছে এই নহর দিয়ে আপনার যাচ্ছে হচ্ছে আপনি চিন্তা করে দেখুন আপনি নহর আপনি পৃথিবীতে যত শক্তিশালী হোক না কেন আপনি কি ওই রকম জুসের নহর বড়ে দিতে পারবেন যে চলতে থাকবে অব্যাহত ভাবে চলতে থাকবে এরকম হাজার হাজার নহর আপনি হয়তো ধরুন ল্যাংড়া আম অথবা ধরুন আপনি আম রূপালি খেতে চাচ্ছেন ওইখানকার আপনি চান যে এটা নহরের মতো ঝরে যায় বয়ে যাক এবং আমি সারাদিন শুধু এটা এই জুসি খাবো এবং অন্য হাদি শেষে সত্তর হাজার পেয়ালাও এখানে উপস্থিত থাকবে এবং এই যে সুন্দর সুন্দর বাচ্চারা বালকরা তারা কিন্তু বিভিন্ন ধরনের পান পেয়ালা নিয়ে আসবে সার একটু আপনি খান না এবং আপনি ধরুন খাবেন এবং আপনি হাজার হাজার পেয়ালা খাচ্ছেন হাজার হাজার পেয়ালা শরবত আপনি খাচ্ছেন হাজার হাজার গ্লাস শরবত আপনি খাচ্ছেন আপনি মনে করবেন এই ছোট্ট পেট হাজার হাজার শরবত আমি খাইয়া রাখবো কোথায় আপনাকে মনে রাখতে হবে রাসুল্লাহ সাল আলী আসসালাম আমাদেরকে এগুলো জানিয়ে দিয়েছেন এই এটা একটা লম্বা আলোচনা জন্য বলেছি জান্নাতিরা খাবে খাওয়ার পর হঠাৎ করে সে একটা ঢেকুর তুলবে ঢেকুর তোলার পর তার সব হজম হয়ে যাবে আবার তার নতুন করে আবার তার খেতে মনে চাইবে জান্নাতিরা খাওয়ার পর তার এই যে ডান আমি দেখাচ্ছি এখানে হালকা একটু বিন্দু মুক্তার দানার মতো একটু একটু এখানে ঘামের বিন্দু তৈরি হবে ওই বিন্দু তৈরি হওয়া মানে হলো তার সব হজম হয়ে গেছে কারণ জান্নাতে মুখ থেকে থুতু বের হবে না নাক দিয়ে কোনো ধরনের সর্দি বের হবে না পেশা বাজবে না পায়খানা হবে না কোনো অপবিত্রতার কোনো জিনিস জান্নাতে নাই সব কিছু সেখানে পবিত্র পবিত্র আপনার টয়লেট যাওয়া লাগবে না কি ওইখানে কিছুক্ষণ বসে থাকা লাগবে না কষ্ট কাটিন্ন হবে না পাতলা পায়খানা হবে না পেট খারাপ হবে না সব কিছু জান্নাতে ইজ এ ডিফারেন্ট প্লেস সেই জান্নাতের জন্য কি আমাদের এরকম আগ্রহ লাগে না আমাদের কি সেখানে যেতে মনে চায় না জান্নাতে যেই যে অট্রলিকা আপনাকে দেওয়া হবে অট্টালিকাতে যে সিমেন্ট গুলো ব্যবহার করা হয় ওইখানে সিমেন্ট নেই ওইখানে মেস্ক মেস্ক

স্বামী এবং স্ত্রী হতো বা বসে তারা আলোচনা করবে সত্তর বছর পর্যন্ত তারা মগ্ন থাকবে খাবে আলোচনা করবে এর মধ্যে তারা থাকবে আপনি চিন্তা করে দেখুন তো আপনি আলোচনা চালাতে পারেন না কিন্তু কোনো সেখানে কোনো অপরিতৃপ্তি নাই এমন একটা জায়গার জন্য কি আপনার এবং আপনার আমার কি স্বপ্ন নাই স্বপ্ন জাগে না প্রিয় ভাই আমি সেই লম্বা আলোচনা জান্নাত নিয়ে অথবা জাহান্নাম নিয়ে একটা লম্বা আলোচনা করা দরকার আমি কখনো ইনশাল্লাহ সে বিষয়ে আলোচনা করব আল্লাহ সুফান যদি আমাকে সেই তৌফিক দান করে আমি শুধু এতটুকু আপনাদেরকে বলতে চাই যে জান্নাতের জন্য প্রস্তুতি নিন আল্লাহ সুফান আমাদেরকে আখারাতের জন্য প্রস্তুতি নিন আল্লাহ সুফান আমাদেরকে সেটা বোঝার তৌফিক দান করুন এবং দিনটাকে সত্যিকার অর্থে বুঝে সেইভাবে আমাদেরকে দিনের পথে পরিচালিত হওয়ার তৌফিক আল্লাহ সুফান আমাদেরকে দান করুন আল্লাহ সুফান আমাদেরকে আমাদের গোটা জীবনকে আখেরাত মুখী জীবন যাপন করার তৌফিক দান করুন আমাদের পরিবার ভুক্তভাবে পৃথিবীতে যেভাবে আমরা থাকি আখেরাতে যাতে এরকম পরিবার ভুক্ত থাকতে পারি আপনি যদি চান যে আপনার সন্তান এবং আপনার স্ত্রীকে অথবা আপনার স্বামী অথবা আপনার সন্তানদেরকে আপনার বাবা মাকে নিয়ে জান্নাতে থাকতে চান তাহলে এই দুনিয়াতেও এদের সবাইকে নিয়ে একটা জান্নাতি পরিবেশ তৈরি করুন আপনার ঘরটাকে একটা মিনি জান্নাত বানান প্লিজ আপনার ঘরে জাহান্নামের উপকরণগুলো উপকরণ গুলো না থাকুক জান্নাতের উপকরণ গুলো থাকুক জাহান্নামের নামের যে সেগুলো উপকরণ সেগুলো ছুড়ে ফেলে দিন যেগুলো জাহান্নামের উপকরণ আছে ছড়ে ফেলে দিন জান্নাতের উপকরণ গুলো দিয়ে ঘরটাকে ভর্তি করে দিন আপনার ঘরটা একটা ঘরটাকে শান্তির একটা একটা জায়গা বানান আপনার ঘরটাতে শুধুমাত্র যাতে এমন একটা অবস্থা হয় যে এখানে শুধুমাত্র জান্নাতি কাজই হয় এখানে জাহান্নামের নামের কোনো কাজ হয় না এইরকম একটি ঘর তৈরি করাই হচ্ছে মূলত আমাদের চ্যালেঞ্জ আমরা একটি গল্প বলে আপনাকে শেষ করি যে আমরা কিন্তু অন্যের ঘর নির্মাণ করার জন্য প্রতি মুহূর্তে সময় কাটাচ্ছি একজন ইঞ্জিনিয়ার তিনি কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারিং ফার্মে তিনি চাকরি করেন তিনি ওইখানকার চিফ ইঞ্জিনিয়ার তিনি বহু বাড়ি তৈরি করে দিয়েছেন ওই কোম্পানির জন্য বহু বহু হাজার হাজার বাড়ি তার রিটায়ারমেন্টের সময় চলে এসছে ওইখানকার যিনি মালিক চেয়ারম্যান এসে তাকে বললেন যে আপনি তো রিটায়ারমেন্টে যাচ্ছেন আমার সর্বশেষ বাড়িটা একটু বানিয়ে দিয়েছেন না না আমার দুই তিন মাস আছে আমি আর বাড়াতে পারবো না আমি এখন ক্লান্ত আমি এখন এখন রিটায়ারমেন্টের এই কয়েকটা সময় আমি আর বাকি যে কয়টা দিন আছে কয়টা দিন আমি এমনি থাকতে চাই এরপর রিটায়ারমেন্ট না আপনি প্লিজ আমাকে সর্বশেষ বাড়িটা বানিয়ে দিয়ে যান অনেক পীড়াপিড়ি করার পর তিনি একটা বাড়ি বানালেন এবং ওই বাড়িটাতে তিনি যান না অন্য সময় তিনি সেন্সিয়ারিটির সাথে সেখানে যান দেখেন সব কিছু তিনি করেন কিন্তু এই বাড়িটা বানানোর জন্য তিনি সেখানে যান না ওই মিস্ত্রিদেরকে অথবা যারা মেশন আছে অন্যান্য যারা তাদেরকে একটু ইনস্ট্রাকশন দেন ইনস্ট্রাকশন দেওয়ার পরে এভাবে তিনি বানান কি কিনছে কিভাবে বানাচ্ছে এগুলো নিয়ে তিনি কোনো খোঁজ খবর রাখেন না কারণ দুই তিন মাস পরে তো তিনি রিটায়ারমেন্টে যাবেনি যখন তার রিটায়ারমেন্ট যেই দিন তার আহ রিটায়ারমেন্ট সেদিন তার জন্য একটা গ্রান্ড একটা ওয়েলফেয়ার আপনার একটা অনুষ্ঠানের আয়োজন করা হলো ওই তার যে তার যে ওয়েলফেয়ার করা হবে সে ওয়েলফেয়ার সে অনুষ্ঠানে

আপনি ওই 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 বাড়িটি বাড়িটি খুলতে পারবেন আমি মূলত চাবি আপনার জন্য বানিয়েছি এই কথা শোনার পর দিয়ে তিনি এবার আহারে আমার বাড়িটি আমি এত খারাপ ভাবে বানালাম আমি একদিনও গেলাম না এভাবে তিনি হাউতাস করছেন এবং তিনি তিনি খুব মন খারাপ করছেন কিন্তু মন খারাপ করে আর কোনো কাজ হবে কারণ তার তো রিটায়ারমেন্ট আজকেই তো তার শেষ এরপরে তো আর তার কারণ কোনো কাজই করার থাকবে না আমাদের যে আলটিমেট ঘর এই ঘরটা যেতে এরকম না হয় যে ওই ঘর নির্মাণেরই কোনো সময় আমি পেলাম না অথবা ওই ঘর যখন নির্মাণ করব তখন আমার কোমর ব্যথা আমার তখন পা ব্যথা তখন আমার হাত ব্যথা তখন আমার হাঁটু ব্যথা তখন আমার মাথা ব্যথা তখন আমি রুকু দিতে পারি না সেজদা দিতে পারি না মসজিদ যেতে পারি না হাঁটে যেতে পারি না চোখে কম দেখি কোরআন করতে পারি না বেশি চিন্তা করতে পারি না মাথায় রাখতে পারি না পারিনা কলহাউ ইন্না অতয়না দিয়ে নামাজ পড়ি কয় পড়েছি মনে থাকে না কি বলেছি মনে থাকে না রুকু সেজদা ঠিকমতো দিলাম কিনা মনে থাকে না নামাজ ঠিকমতো পড়লাম কিনা মনে থাকে না এগুলো যখন অবস্থা হবে তখন আপনি আল্লাহর কাছে ফিরে যাবেন মনে রাখবেন আপনার এই সোনালী যৌবনকে আপনি শয়তানকে দিয়ে বা আমার সোনালী যৌবনকে আমি শয়তানকে দিয়ে জরা জীর্ণ বার্ধক্যকে আমি আল্লাহর জন্য উপহার দিতে চাই আল্লাহর জন্য রেখে দিতে চাই এটা কি আল্লাহর প্রতি জাস্টিস করা হলো না এটা আল্লাহর প্রতি জাস্টিস করা হলো না এর জন্য রাসূল বলেছেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আবাদত হচ্ছে যুবকদের আবাদত যৌবনের আবাদত এই সময়টা আল্লাহর জন্য ব্যয় করুন আল্লাহর জন্য এই সময়টা লাগান আল্লাহ দিনটা বোঝার তৌফিক দান করুন আলা নাবিয়িনা মুহাম্মদ আলা আজমাইন আসসালামু আলাইকুম